আমার একটা একটা ব্যক্তিগত জিনিস আমি আমি প্রকাশ করে দিলাম মানুষের কাছে, এই যন্ত্রণা আমি নিতে পারিনি, আমি আমি কেঁদেছি বসে বসে। রেশনাল জগৎটার যে ভায়োলেন্স আছে, রেশনাল জগৎটার ভায়োলেন্সটাকে বোঝা দরকার, এটা হার্ভার্ড ভীষণ ভাবে কোশ্চেন করে। ট্রিমিং কোর্স করেছিলাম, তার মধ্যে চারটে কোর্স করেছিলাম, পাঁচ নম্বরটা পারিনি। ওরা কি একটা মেশিন টেশিন দিয়ে ক্রিম টিম মাখিয়ে কিসব করেছিল? এবং প্রাথমিকভাবে কিন্তু শুভাশিসের কথা ভাবিনি, তোমাকে বলি, একজন বম্বের একজন অভিনেতা ছিল। একটা ভালো চরিত্র পেয়ে পাওয়ার জন্য একটা অভিনেতার খিদে থাকে, সেই খিদেটা আমার ছিল। হি ইজ এ ব্র্যান্ডেড কমেডিয়ান। হ্যাঁ, ছাদে যখন চিলেকোটায় তুললাম, ও দাঁড়াতে পারছে, ও দাঁড়াতে পারছে না, এত ওর মাথা ঘুরছে। অরুণদা বলেছিল কি করবে বলতো, আমি বলেছিলাম যে আপনার কাকে মনে হয়, ওরে দেখেন অমিতাভ বচ্চনকে ধরতে পারছি না। Hello everyone. We at Filmkopak celebrate 15 years of the Bengali cult classic movie Herbert, released in the year 2005. Herbert is based on revolutionary Bengali writer Nobarun Bhattacharjo's 1997 Sahitya Academy Award winning novel of the same name. Herbert the movie has won national and international accolades. It has won the Silver Lotus National Film Award for the best feature in Bengali, Audience Award at the Dhaka International Film Festival, and Lankesh Award for the best debut director in Bangalore in India. In its review of the movie, the New York Times wrote, and I quote, "Movies are very much the point of this film. Allusions to classic Hollywood and Indian cinema abound, and the energy of the French New Wave courses through the madcap plot. This is rather incredibly Mr. Mukhopadhyay's first film, and it exhibits passionate, more is abandon of an artist bursting with welcome enthusiasm onto the scene. To celebrate this beautiful moment of 15 years of Herbert, we have with us Shuman Mukhopadhyay Shumanda, who has directed and written the screenplay for us. We also have with us the lead actor and the screen Herbert, Subhashish Mukherjee, Subhashista. And we thank both of them for joining us for this discussion, which we hope will be a memorable conversation for us and our viewers. Since all of us are Bengalis here and we are discussing a Bengali movie based on one of the most celebrated Bengali writings, we wish to continue the rest of the conversation in Bengali so that the subtle nuances are not lost in translation. For our viewers, we have added subtitles from now on so that you can watch along and follow. সুমানদা, সুভাষিসদা, আপনাদের অনেক ধন্যবাদ জানাই, আপনারা সময় বার করে ফিল্মকোপাতে এসেছেন। Thank you so much. Filmkopat for organizing this for us, for the Herbert team, kind of remembering the 15 years of the journey of Herbert, which is still, we are still walking with the film. It has been screened in many places till now, which is a great privilege to be part to make this film, which was my first film. তা আমরা বাংলাতেই বলি আর বাকি আলোচনাটা বাংলাতেই আমরা করবো, যেটা তুমি বললে। আমি কিন্তু তোমাদের তুমি বলছি, আপনি করলে বড্ড বেশি ফর্মাল হয়ে যাবে। না না, একদম না, একদম না। সুতরাং সেইটা, আর সুভাষিসকে একটা কথা বলা হয়তো প্রয়োজন, সুভাষিসকে পেয়েছি, তার একটা নেপথ্য গল্প আছে, সেটা আমি বলবো এই এই আলোচনার প্রসঙ্গে। কিন্তু সুভাষিসকে না পেলে হারবার্ট হারবার্ট আজ হতো কিনা সেটাও আমার এখন মনে হয়, মানে এত বছর পরেও যতবার দেখেছি ছবিটা। প্রথমেই আমরা জানতে চাই যে যখন হারবার্টকে নিয়ে আমরা কথা বলি, তখন নবরুন্দাকে নিয়ে আমাদের কথা বলতে হবে। তো প্রথমবার যখন আপনি হারবার্ট পড়েছিলেন বা সুভাষিস দা আপনি যখন হারবার্ট পড়েছিলেন, আপনাদের দুজনের অভিজ্ঞতা কিরকম ছিল সেটা সম্বন্ধে যদি একটু বলেন আমাদের। দেখো, আমি হারবার্ট পড়ি, আমার অদ্ভুতভাবে আমার এক বন্ধু, সে বন্ধু এখন নেই আমাদের মধ্যে, নাট্যকার ইন্দ্রাশিস লাহিড়ি। ইন্দ্রাশিস আমাকে তখন প্রমা থেকে প্রথমবার হারবার্ট প্রকাশিত হয়েছিল, প্রমা প্রকাশনী থেকে। তা ওর বাড়িতে অনেকগুলো হারবার্ট ও কিনে রেখেছিল, তো আমাকে পড়তে, যেহেতু হারবার্ট পড়িসনি তখন, নবানন্দার
সাহিত্য কীর্তি নিয়ে আমার কোনো সত্যি পরিচয় হয়নি, ফলত আমি কৃতজ্ঞ সরি ইন্দ্রাশিসের কাছে যে আমাকে বইটা উপহার দেয়। সেইটা দেবার পরে আমি উপন্যাসটা জাস্ট পড়ে যাকে বলে সম্পূর্ণ, মানে আমি যেহেতু সাহিত্যের ছাত্র, আমি তুলনামূলক সাহিত্য বিভাগে পড়াশোনা করেছি, ফলত সাহিত্য সম্পর্কিত যে যেটা আমরা বলি যে টেকনিক্যাল পড়াশোনা, সেইটা একরকম ভাবে সাহিত্য কিভাবে পড়তে হয়, সারা পৃথিবীর সাহিত্য সম্পর্কে একটা বিশেষ জ্ঞান, এবং আমাদের যেভাবে পড়ানো হয়েছিল, আমি যে 5 বছর ধরে কম্পারেটিভ পড়েছিলাম, সেইটার অভিজ্ঞতা থেকে বলছি, হার্ভার্ড পড়ে সম্পূর্ণ যাকে বলে মানে একটা নতুন অভিজ্ঞতা, একটা এরম উপন্যাস লেখা যায়, এবং আমি পৃথিবীর সমস্ত ভাষা ইনক্লুড করে বলছি যে এরম একটা উপন্যাস যে লেখা যায়, এরম একটা উপন্যাসের যেরকম পরিসর, তার যেরকম ব্যক্তি, তার যেরকম গভীরতা, তার যেরকম রাজনৈতিকতা, তার যেরকম সামাজিক একটা উচ্চারণ, এইটা মানে আমার কল্পনার অতীত ছিল যে এরকম উপন্যাস আমার হাতে এসে পড়বে। তারপরে আমার এই এই উপন্যাসটা পড়ার পরপরই যে আমার চলচ্চিত্র করার সেরাম কোনো একটা প্রবণতা জেগেছিল কিনা জানি না, এটা সত্যি বলা খুব মুশকিল যে কোন মুহূর্ত থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে এটা আমি চলচ্চিত্র করব বা ভাববো, কিন্তু কোথাও যেন ভেতরে ভেতরে এতটা নাড়িয়ে দিয়েছিল উপন্যাস হিসেবে, এবং চরিত্রটা হার্ভার্ড চরিত্রটা, শুধু হার্ভার্ড চরিত্র না, হার্ভার্ড যাদের সঙ্গে যে বন্ধু, আর যেহেতু আমি আমি জানি না, যদিও হার্ভার্ড ঠিক মফস্বলের গল্প নয়, শহর নাগরিক নগর কলকাতার গল্প, কিন্তু কোনোভাবে হার্ভার্ডের বন্ধু বান্ধব, তাদের ভাষা, তাদের তাদের যে আচার আচরণ, তাদের যে সামাজিক পরিস্থিতি, আমি যেভাবে বড় হয়েছিলাম আমার শৈশবে বা কৈশোরে, তার সঙ্গে জানি না কোথাও একটা রেজোনেন্স রিভারভেরেশন আমার আমার ঘটেছিল। আমি যদিও হাওড়ার শিবপুরে আমার বড় হয়ে ওঠা, সেইভাবে জানি না কোনো একটা যোগাযোগ তৈরি হয়েছিল, সেই থেকে ওই স্মৃতিগুলো আমাকে চারিয়ে দিয়েছিল ভেতরে ভেতরে। সেখান থেকে জানি না আস্তে 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 হার্ভার্ডটা চলচ্চিত্র করা যায় কিনা এরকম একটা ভাবনা আমার মাথায় এলো। তারপরে নবরুন্দার সঙ্গে আলাপ, সেটা তো আর একটা দীর্ঘ একটা বন্ধুতার গল্প, নবরুন্দার সঙ্গে যেভাবে আমার পরিচয় হলো এবং তার সঙ্গে তারপরে আমার হার্ভার্ড নিয়ে চলচ্চিত্র করার ইচ্ছা আমি প্রকাশ করলাম নবরুন্দার কাছে। তখন নবরুন্দ বললো তুই করবি, লিখেছিস কিছু? বললাম না, আমি লেখার চেষ্টা করছি। নবরুন্দা দেখ 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 যে করা যায় কিনা। আমার আমার এখনো মনে আছে প্রথম দৃশ্য খসড়া করেছিলাম, কিন্তু সে এখন আর সে বলে লাভ নেই, সে থেকে অনেক বদলে গেছে, তার টুকরো টুকরো কিছু অংশ হয়তো আছে। তা সেইখান থেকে করতে করতে তারপর একটা চিত্রনাট্য তৈরি হলো, যেটা আমি নবরুন্দাকে পড়ে শোনালাম এই 2000 হয়তো ওই ইস্তাপালের বৃত্তান্ত আমি করেছিলাম 2000 সালে, আমার নাটক যেটা অত্যন্ত মঞ্চ সফল হয়েছিল। তারপরেই আমি একটা চলচ্চিত্রের ছোট্ট একটা কোর্স করতে যাই, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরে ফিরে এসে আমি প্রায় যাকে বলে জোর কদমে লাগলাম ছবিটা কি করে করা যায়, এবং চিত্রনাট্য আমি নবরুন্দাকে শুনিয়েছিলাম। তখন আমাকে শোনার পর উনি বললেন হ্যাঁ হতে পারে, এটা হয়েছে একটা কিছু। হ্যাঁ, তারপরে একটা সুন্দর একটা কথা বলেছিলেন যেটা আমার এখনো মনে পড়ে, বলে জানিস তো আমি যখন প্রথম শেষ করি পাণ্ডুলিপি হার্ভার্ডে, পরপর যখন প্রকাশক সুরজিৎ ঘোষ তখন প্রমার ছিলেন, তিনি নিয়ে গেলেন পাণ্ডুলিপিটা, নবরুন্দর কাছ থেকে নিয়ে গেলেন, বলে সেদিন না মাটিতে বসে কেঁদেছিলাম। কেন? বলো দেখ এইটা প্রকাশ হয়ে গেল, একটা উপন্যাস রক্ত জল করা ঘাম দিয়ে লেখা উপন্যাস, এত বছরের মনন যে তৈরি করা একটা উপন্যাস, সেটা নাকি প্রকাশ হয়ে যাবে, সেটা পাবলিক হয়ে যাবে, এই যেন আমার একটা একটা ব্যক্তিগত জিনিস আমি আমি প্রকাশ করে দিলাম মানুষের কাছে, এই যন্ত্রণা আমি নিতে পারিনি, আমি আমি কেঁদেছি বসে বসে। এবং এই লেখকের অনুভূতি তুমি কি করে ব্যাখ্যা করবে আমি জানি না, যে লেখক প্রকাশ করতে বলছেন যে আমি এই প্রকাশটাকে করে দিলাম, এটা এটা পাবলিক হয়ে গেল, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি রইল না, এই অনুভবের জায়গাটা পৌঁছানো কত বড় শিল্পীর জায়গাটা। যাই হোক, এইটা হচ্ছে একদম প্রাথমিক সূত্র, এবং
এরপরে অনেক কথা হবে, বাকি শুভাশিস বলুক। প্রথম কথা হচ্ছে লেখাটা পড়ে আমার যেটা হয়েছিল সেটা আমার খানিকটা মাথার উপর দিয়েই বেরিয়ে গেছিল। আমি মানে থই খুঁজে পাচ্ছিলাম যে এটা কি লেখা, কি পড়ছি। প্র্যাকটিক্যালি ছবিটা মানে এই কাহিনীটা, এই উপন্যাসটা, এটা সুমনের স্ক্রিপ্ট পড়ে আমার কাছে আরো বেশি বোধগম্য। আমি স্ক্রিপ্টটা পড়ে বুঝতে পারলাম যে এটা কি বলতে চাইছে, কি কাহিনী, কি কি বিষয়টা। সেটা কিন্তু সত্যি বলছি উপন্যাসটা পড়ে আমার অতটা কিছু বোঝার মতো হয়নি, কিন্তু ওর স্ক্রিপ্টটা এত ঝরঝরে, সুমনের স্ক্রিপ্টটা এত ভালো লেগেছিল এবং পড়ে আমি রিয়েলাইজ করতে পারছিলাম যে কি বলতে চাইছে, কি হচ্ছে, কি বিষয়বস্তুটা। এবার সুমনকে আমি লালি বলছি যে ওইটা বারবার মুখ দিয়ে বেরিয়ে যাবে, ওই সুমন সুমন বেরোবে না। তো লাল যখন প্রথম আমার কাছে অ্যাপ্রোচ করেছিল সেটাও অদ্ভুত, মানে দুবার অ্যাপ্রোচ হয় যে কাহিনীটা লাল বলবে বলবে বলছি কিভাবে আলটিমেটলি আমি এলাম সে কাহিনীটা লালই বলবে। তো ও যখন ফাইনালি আমি সিলেক্টেড হলাম এই চরিত্রের জন্য, মানে তখন থেকেই না আমার কিরকম একটা কি বলবো মানে মানে অদ্ভুত একটা মানে দোলাচল হচ্ছিল যে আমি পারবো তো এইরকম। এবং এটা তো একেবারে গতানুগতিক মেন স্ট্রিম ছবির চরিত্র নয় যে আমি চারটে হেসে দিয়ে চারটে কাতুকুতু দিয়ে কাঁধ নাচিয়ে করে দিলাম। এটা তো আমাকে ভাবতে হবে, এটা আমাকে বুঝতে হবে, আমাকে ভেতরে নিতে হবে। আমি যতক্ষণ না চরিত্রটাকে হৃদয়ঙ্গম করতে পারছি ততক্ষণ এই চরিত্রটাকে আমি ঠিক মতো ফুটিয়ে তুলতে পারবো, রূপ দিতে পারবো না। তো তারপরে প্রথম দিন থেকে আমার ভেতরে মানে চরিত্রটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল। এবং আমি আস্তে আস্তে বলছি মানে যে কথাগুলো আসবে হয়তো পরে কথার মধ্যে দিয়ে, আমার না এই চরিত্রটা দেখা, যেটা আমি পরেও রাজনাম একবার বলেছিলাম, মানে হার্বার্টের মতো চরিত্র আমার, আমি যে অঞ্চলে বেড়ে উঠেছি এটা আমাকে খুব সুবিধা করেছিল মানুষের এই এই চরিত্রটাকে বুঝতে, যে এই ধরনের মানুষরা তো সমাজে ব্রাত্য, তাদেরকে খুব একটা পাত্তা দেওয়া মানে নেগলেক্টে, কিন্তু তারাই আসল ঘটনাটা ঘটায়। সেই ক্ষেত্রে আমার এলাকাটা, আমি উত্তর কলকাতার ছেলে দর্জিপাড়া অঞ্চলে, তো আমার সেখানে আমার পাড়াতে একজন ছিল, তার নাম ছিল ভূষে। এই এই যে পোশাকটা আমি পরেছিলাম হারবারে, পায়জামা গেঞ্জি, লালের নির্দেশ ছিল, কিন্তু তার সঙ্গে আমি লালকে বলেছিলাম, লালের যদি মনে থাকে, যে লাল পায়জামা পরে নেই না, দড়িটা নিচে ঝুলুক, পায়জামা দড়িটা নিচে ঝুলবে, কারণ ওই মানুষটা ছবিটা না আমার কোথাও হারবারের মতো করে মিল খুঁজে পাচ্ছিলাম আদলটাতে। সেইটা খানিকটা ও আমাকে এই চরিত্রটা করতে উদ্বুদ্ধ করেছে, এই চরিত্রটা করতে আমাকে সাহায্য করেছে। ওই মানুষটা আমার চোখের সামনে বাস্তব প্রতিটা মুহূর্তে, তার কথা বলার ধরন থাকে, কিন্তু সেটার সঙ্গে হারবার্টকে আমি তার কথা বলার সঙ্গে মেলাইনি বা তার হাঁটা চলার সঙ্গে, কিন্তু সে হাঁটা চলার কথাও বলবো কিভাবে আমরা আমি হাঁটাগুলো করেছি বা কি হয়েছে, কিন্তু কোথাও একটা ওই আদলটা এর মধ্যে ছিল। তারপর বাকিটা সুমন লাল, ওর ওর ক্রেডিট, আমি শুধু করেছি, কিভাবে করে ফেলেছি আমি জানি না, আজকে করতে দিলে কিভাবে জানি না, কিন্তু এর সম্পূর্ণ কৃতিত্ব লালে, ও আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। আর আমার যেটুকু মানে বুদ্ধি, আমার যেটুকু ক্ষমতা, তাই দিয়ে বার করেছি। মানে আপনি যেহেতু হাঁটা চলার কথাটা বললেন শুভাশিস দা, মানে এইটা আমরা মানে প্রথমবার থেকেই যখন হারবার্ট দেখেছি, একটা অদ্ভুত ধরনের ম্যানারিজম আছে হারবার্টের মধ্যে। মানে যখন অন্য একটা চরিত্রের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, তাকানোটা, মুখভঙ্গি, বা যেভাবে সামনে কেউ থাকলে এড়িয়ে মানে দরজাটা ক্রস করে চলে যাচ্ছে, হাঁটা, কথা বলা, এই জিনিসটা এক্স্যাক্টলি কিন্তু লেখা পড়ে পাচ্ছি না, কিন্তু এটা একটা অদ্ভুত এসেন্স অফ হারবার্ট হয়ে উঠছে। কারণ আমার আমার পার্সোনালি মানে আমি হারবার্ট দেখার পরে যখন হারবার্ট পড়েছি, ভিজুয়ালাইজেশনে ওই 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 জিনিসগুলো চলে আসে, ভিজুয়ালাইজেশনে আপনাকে দেখতে পাই এবং ওই ম্যানারিজম গুলো পাই। এই জিনিসটা সুমনদা বা শুভাশিস, এই জিনিসটা কিভাবে করলেন, এটা কি মানে অর্গানিক্যালি এসছে নাকি ভেবে চিন্তে কিছু করা হয়েছিল? খানিকটা অর্গানিক্যালি, খানিকটা আমার না হয়ে গেছে, আমি আমি করে ফেলেছি। লালের নির্দেশনা তো ছিলই, ওর ব্রিফটা তো আমার কাছে ছিল, কিন্তু এইটা প্রসঙ্গে অনেকেই জিজ্ঞেস করেছে, আচ্ছা এটা কতদিন ওয়ার্কশপ করেছো, কতদিন কি করেছো, আমি বলছি না আমরা সেইভাবে ওয়ার্কশপ করিনি, মানে রেগুলার নিয়ম করে ওয়ার্কশপ করে তারপরে ছবিটা করতে এসেছি, চরিত্রটা করতে চেনা ছিলাম হয়নি। কিন্তু একটা দুটো জায়গায় যেটা হাঁটা নিয়ে বলছিলাম,
সেইখানে একটা বিষয় ছিল, আজকে পরে বলবি আর সেখানে, কিন্তু বাকি যা যা ম্যানারিজম যা যা মানে বিহেভিয়ারাল প্যাটার্ন অফ অ্যাক্টিং বিহেভিয়ারাল অ্যাক্টিংটা ছিল সেগুলো সবটাই না আমার কিছুটা ভাবনা লালের পাশে আমাকে পরামর্শ দেওয়া লালের গাইডেন্স এই সবটা নিয়ে কোথাও সেগুলো করতে করতে গেছি এবং আমার প্রতি মুহূর্তে ওইগুলো মনে হয়েছে, কোথাও মনে হয়েছে যে এই চরিত্রে এটা করতে পারে, এই চরিত্রে এটা হতে পারে, এই যে ভাবনাগুলো থেকেই ওইগুলো অটোমেটিক্যালি আমার মধ্যে এসে গেছে। এবং যেটা প্লাস পয়েন্ট, আসলে কি ছবিতে না আমার কোথাও মনে হয় এই ধরনের সিরিয়াস ছবিতে টানা শুটিং করাটা খুব লাভজনক, যেখানে স্প্লিট হয়ে যায় সেখানে না ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়, কিন্তু এই যে টানা শুটিং এর মধ্যে আমরা ছবিটা শেষ করছি তার মধ্যে আমি না চরিত্রটার মধ্যে সকাল বিকেল দুপুর রাতে থাকতে পেরেছি, তারপরে আমার প্রতিটা মুহূর্ত আমি ওইটার মধ্যে ছিলাম এবং ভাবনাটা আমার ওইটাই ছিল, চরিত্রটাকে গোছাতে পারছিলাম এবং চরিত্রটাকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারছিলাম। সুভাষিস দা কি বলবো, আপনি কথাগুলো বলছেন আর আমার চোখের সামনে ওই সিন গুলো ভাসছে, ওই আটা নিয়ে একটা আটা নিয়ে একটা ব্যাপার আছে যেটা বলি বলি হচ্ছে একদম হ্যাঁ লাল বিশেষ করে ওই স্কটিশ কলেজের সামনে আমার একটা ঢাকা ছিল যেখানে আমাদের নিয়ে আমাকে ধরছে সুরপতি মার, সুরপতি মারিক আমাকে ধরছে এবং আরেকটি হাঁটা ছিল পার্ক স্ট্রিটের ওই শোকেস গুলো সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, লাল আমাকে কতগুলো হলিউড ছবির ভিডিও দিয়েছিল, বলে সুভাষ এগুলো দেখো এর মধ্যে থেকে কিছু দেখো, ও দিয়েছিল সেই ছবিগুলো আমি দেখলাম, দেখার পর তারপরে আমি ভাবছি আচ্ছা কি হতে পারে, আচ্ছা কি হতে পারে, তারপরে আমি লালকে মনে আচ্ছা লাল আমি যদি এইভাবে হাঁটি, বলে আমি একটা হাঁটা লালকে করে দেখালাম, লাল একটা দেখালো আমি আবার একটা দেখালাম, এই করতে করতে লাল একটা থেকে বলে এই এইটা ঠিক আছে এইটা এইটা করো তো এইটা রাখো এইটা রাখো, তো হাঁটাটা আমাকে ওইভাবে সিলেক্টেড হয়েছিল আমার যদি মনে পড়ে লাল লাল। না আসলে আমার মনে হয় তুমি যেটা বলছো একদমই তাই, যে আমরা অনেকগুলো মানে আমি সবকটা চলচ্চিত্রের নাম হয়তো এখন মনে নেই যে কটা, আমরা ওই কতগুলো চলচ্চিত্র লাল এক মিনিট ডিস্টার্ব করে আমার মনে আছে ডাস্টিন হপম্যানের একটা ছবি দিয়েছি, সেটা রেইন ম্যান ছিল আমার, সেটা রেইন ম্যান একটা দিয়েছিলাম সেটা আমারও মনে আছে, বাকিগুলো মনে পড়ছে না, কিন্তু বলবো যে আমরা এইগুলো দেখছিলাম কারণ আমরা দুজনেই খুঁজছিলাম যে হার্বার্টের মধ্যে তার শারীরিক মুদ্রার মধ্যে যে কি কি বিশেষত্ব আসছে সেটা খুঁজে বার করা, চুরি করা না মানে কোন জায়গা থেকে টুকে নিলাম সেটা নয়, কিন্তু অন্যান্য অভিনেতাদের দেখে বোঝার চেষ্টা করছিলাম তারা কিভাবে একটা 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 চরিত্রকে জ্যান্ত করে তুলছেন এবং তাদের হাঁটার মুদ্রা, তাদের শারীরিক মুদ্রা, তাদের হাতের মুভমেন্ট, হ্যাঁ সমস্তটা আমরা দেখার চেষ্টা করছিলাম খোলা মনে, খোলা মনে দেখার চেষ্টা করছিলাম, সেইখান থেকে সুভাষিস কিন্তু একটা জিনিস নিজের মতো করে ওর নিজের দেখার অভিজ্ঞতা যেটা বললো, নিজের বড় হয়ে ওঠা, নিজের হয়ে ওঠা, নিজের দেখা, নিজের অভিজ্ঞতা, এইটা থেকে মিলে একটা কোথাও একটা জিনিস তৈরি করা গেছিল সবটা মিলিয়ে। কিন্তু তার আগে যেটা আমি বলছিলাম যে যেটা একটু একটু পিছিয়ে গিয়ে বলি যে আমি প্রাথমিকভাবে কিন্তু সুভাষিসের কথা ভাবিনি, তোমাকে বলি একজন বম্বের একজন অভিনেতা ছিল, আমি তার নাম বলবো না কারণ আমি অভিনেতা, তার সঙ্গে কথাবার্তাও হয়েছিল, আমার মনে হচ্ছে পৃথ্বী থিয়েটারে বম্বেতে তার সঙ্গে কথা হয়েছিল, সে স্ক্রিপ্টও শুনেছিল, রাজিও হয়েছিল, কিন্তু দেখো আমার মনে হয় এটাকে তুমি কি বলবে কি মানে এটাকে প্রভিডেন্স এর ইন্টারফিয়ারেন্স বলবে নাকি জানি না মানে সাম কাইন্ড অফ ইন্টারফিয়ারেন্স খেলা, হ্যাঁ কিছু একটা হয়েছিল চাকতির খেলা বলবে হোয়াট এভার ইট ইজ, সামবডি সামবডি ওয়াজ অর এ গ্রুপ অফ এন এনার্জি চেয়েছিল যে না সুভাষিস এটা করুক, কারণ আমি বলছি দুটো ঘটনা ঘটে, একটা ঘটনা হচ্ছে মোটামুটি রাজি আছেন উনি করবেন, ডেটও ঠিক হয়েছে, আমি একটা বাকি যারা অভিনেতা অভিনেত্রী হার্বার্টের জন্য নির্বাচিত হয়েছিলেন তাদের জন্য একটা জগবন্ধু ইনস্টিটিউশন গড়িয়াহাটে সেখানে স্ক্রিপ্ট রিডিং এর একটা ব্যবস্থা করেছিলাম, সেই স্ক্রিপ্ট রিডিং এর সময় আমার মোবাইল ফোনটা অফ ছিল, আমি স্ক্রিপ্ট রিডিং হয়ে গেছে আলোচনা হচ্ছে এই হয়েছে, তারপরে আমি স্ক্রিপ্ট রিডিং এর শেষে মোবাইল ফোনটা অন করাতে একটা ঝড়ের মতো অ্যাভালাঞ্চের মতো অনেক মেসেজ ঢুকলো, তখনই বুঝলাম কিছু একটা ঘটেছে, খুলেই দেখলাম
যে অভিনেতার কথা আমি বলছি সেই অভিনেতা বিদেশি এয়ারপোর্টে ধরা পড়েছেন একটা একটা কারণে, এবং তিনি এখন অনেকদিনই বোধ হয় কোনো কাজ করতে পারবেন না। এটা তো অদ্ভুত ঘটনা। তখন সঙ্গে সঙ্গে আমি জানি না, আমি তো খুবই একটু একটু বিমর্ষ হয়ে পড়েছি। প্রযোজক পেয়ে গেছি, তখন প্রযোজক টাকা দিচ্ছেন, তখন আমি ভাবছি 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 কে হতে পারে হার্বার্ট। হাজার হাজার নাম আসছে, হাজার হাজার পরামর্শ আসছে, আমি কেন জানি না। সুভাষিসের একটা কাজ আমি দেখেছিলাম, উইচ ইজ কমপ্লিটলি, যে সুভাষিস সুভাষিসকে বলে পরিচিত, তার তার কমেডিয়ান বলো, তার মেইন স্ট্রিম ছবিতে তার অভিনয়ের জন্য তার যে খ্যাতি, সেটা তার যে কমেডিয়ান স্ট্যাটাস, সেইটার বাইরে একটা ছবি করেছিল, বাপ্পাদিত্যর একটা ছবি করেছিল। যে ছবিটার দেখে সুভাষিসের মধ্যে যে একটা অন্য অ্যাক্টর কি আছে সেটা টের পাওয়া যায়, সেটা অনুভব করা যায়। হ্যাঁ, আমি কি জানি সুভাষিসের চেহারা, ওর ফেসিয়াল গঠন, হ্যাঁ, ওর এমনি যে বেসিক গড়ন, সেটা দেখে হঠাৎ সুভাষিসের নামটা মনে পড়লো। কিন্তু এই কথাটা আমি যখন আমার সহকারীদের বললাম বা বন্ধু বান্ধবদের বললাম, তারা না মানে ভয়ঙ্কর ভাবে আপত্তি তুলল। তার দুটো কারণ, একটা হচ্ছে যে না না বুঝতে পারছি চেহারাটার কথা তুই বলছিস, কিন্তু হি ইজ এ ব্র্যান্ডেড কমেডিয়ান, হ্যাঁ, ওর কতগুলো মুদ্রা দোষ তৈরি হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, ওকে কিন্তু হার্বার্ট প্রথমেই ফেল করবে। লোকে যদি ওই ওই ইমেজটার সঙ্গে সুভাষিসকে মিলিয়ে ফেলে, হার্বার্ট চরিত্রের যে ভেতরের দোতনা, তার যে ভেতরের নানা রকমের লেয়ার্স অফ দ্য ক্যারেক্টার, সেইটা প্রথম থেকে তুই ডাইলিউট করে দিবি, তুই তুমি আপনি যেই যা বলুক না কেন। কিন্তু কি জানি আমি এর দার্ঢ্যের সঙ্গে না সুভাষিসকে দিয়ে আমি চেষ্টা করব একবার। তখন সুভাষিসকে আমি পুরো ঘটনাটা বৃত্তান্ত তো বললাম, সুভাষিস এরকম ঘটেছে, এই ঘটেছে, দেখো তোমাকে আমি এইটা, আমি কোনো মিথ্যাচার করব না তোমার সঙ্গে, দা এই এমন একটা অবস্থায় তোমাকে আমি এই রোলটা ভেবে ভেবে দেখতে বলছি। সুভাষিস ভেবে দেখলো, দেখে বলল, সুভাষিস কিন্তু একদম পরিষ্কার বলেছিল, দেখো এরপর যদি তোমার অভিনেতা ফিরে আসে তুমি তোমাকে বাদ দিতে পারো, এইটা তুমি বলো। উইচ ওয়াজ এ ফ্যান্টাস্টিক, ইট ইজ এ ফ্যান্টাস্টিক থিং, দিস ইজ মানে ভেরি মানে অ্যাবসলিউটলি প্রফেশনাল একটা কথা যে তুমি তখন আমি ঠিক আছে একদম ডান। হ্যাঁ, এইবার সবার এতগুলো বিরোধ, এতগুলো কথাবার্তার মধ্যে আমি কিন্তু এইটা ফিক্স। সুভাষিসকে তারপর আমি বাড়িতে ডাকলাম, আমরা স্ক্রিপ্ট রিডিং করলাম, সুভাষিস যেটা বললো স্ক্রিপ্ট পড়ে ওর ভালো লাগলো, ও কতগুলো অদ্ভুত কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো আমাকে, যে তুমি তোমার কোনো আদল আছে কিনা চরিত্র সম্বন্ধে, যেটা তুমি চাও যে আমি করি, না কোনো আদল নেই, ইট ইজ কমপ্লিটলি ইয়োর ইয়োর লিবার্টি টু ইন্টারপ্রেট দ্য ক্যারেক্টার তোমার মতো করে। আমার এই 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 আমার চিত্রনাট্য করার সময় এই জিনিসগুলো মনে হয়েছে, এইটা সুভাষিসকে বলেছিলাম। সেইটার পরে যেটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরপর আমরা একটা একটাই ওয়ার্কশপ করেছিলাম, সেটা সুভাষিস এবং যারা সুভাষিসের হার্বার্টের যারা বন্ধু বান্ধব জ্ঞানবান, হ্যাঁ, বা ওরা যারা ছিল সেখানে অনেকেই ছিল যারা আমাদের এখন প্রথিতযশা অভিনেতা, সবাই চন্দন সেন ছিল, কাঞ্চন মল্লিক ছিল, বিশ্বনাথ ছিল, হ্যাঁ, তারপরে আমাদের আর কি ছিল, শঙ্কর দেবনাথ ছিল। আর এদের নিয়ে আমি একটা ওই অংশগুলো, ওই যে স্পেশালি ওই যেটা তোমরা যে কথাটা তুমি এইমাত্র উল্লেখ করলে, যেখানে ও চানটা করে ফিরে আসে, ফিরে এসে দেখলাম জল উঠলে পুজোর অদ্ভুত একটা ফিজিক্যাল প্রায় ডান্স মুভমেন্টের মতো একটা সুভাষিস করে, ওই জায়গাটা আমরা রিহার্সাল করেছিলাম। হ্যাঁ, যে ওই জায়গাটার ফিজিক্যালিটিটা কিরকম হতে পারে, মানে মনে হচ্ছে একটা ডান্স কোরিওগ্রাফি হচ্ছে, এটা আমি ব্যাখ্যা দিয়েছিলাম। আমার মনে আছে আমরা নিরঞ্জন সদনে আমরা একটা দিন আমরা রিহার্সাল করেছিলাম। তারপরে যেটা দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, যে আমরা যেদিন প্রেস কনফারেন্স করি, যে হার্বার্ট ছবিটা আমরা করছি, নবরুন্দাও ছিলেন প্রেস কনফারেন্সে, সুভাষিস ছিল, সেদিনকে আমি মোবাইল অফ করে, প্রেস কনফারেন্স হয়েছে, মোবাইল প্রেস কনফারেন্সের পরে আমি মোবাইলটা অন করেছি, আবার অ্যাভালাঞ্চের মতো অনেক মেসেজ এসে পৌঁছেছে। তা আমি খুলে দেখলাম আবার কি ঘটলো, খুলে দেখলাম সে অভিনেতা ছাড়া পেয়েছেন। এইটা দেখো একদম মানে দেখে বলে ইট ইজ লাইক কাট টু কাট, মানে কে জানতো মানে এরকম ভাবে জিনিসটা হবে। কিন্তু কিন্তু আমি এখনো সত্যি কাকে ধন্যবাদ দেবো জানি না, কিন্তু
এই ঘটনাটা যে ঘটেছে সুভাষিস, যে যেটা এই প্রথমেই একদম এই সভার প্রথমেই বললাম এই আমাদের আলোচনা, সুভাষিস না থাকলে হার্বার্ট কিন্তু এই হার্বার্ট হতো না, আমি শিওর। কারণ কেমিস্ট্রি যেটা আমার তৈরি হলো আমার সুভাষিসের মধ্যে, এই কেমিস্ট্রিটা যে কি করে তৈরি হলো এর কোনো ব্যাখ্যা কিন্তু আমার কাছেও নেই, সুভাষিসের কাছে আছে কিনা জানি না। এই কারণেই বোধ হয় চরিত্রটার মধ্যে অতটা রক্ত মাংস, অতটা অনুভব প্রকাশ পেয়েছে বলে আমার মনে হয়। একটা কোথাও না বিশ্বাসের আদান প্রদান ছিল, লাল আমাকে বিশ্বাস করেছিল, আমি লালকে বিশ্বাস করেছিলাম, এবং এই যে চাপিয়ে দেওয়া ব্যাপারটা ছিল না, যেটা আমার কাজ করতে খুব ভালো লেগেছিল। আমি নিজেকে অনেক বেশি উজাড় করতে পেরেছিলাম। ডিরেক্টর ফাইনাল জাজমেন্ট দেবে, তিনি যেখানে আমায় বারণ করছেন আমি করছি না, কিন্তু যেটা করতে অ্যালাউ করছেন আমি সেটা করছি। সুতরাং আমার নিজের ভাবতে এবং আমার নিজের চরিত্রটা প্রকাশ করতে অনেক সুবিধা হয়েছিল লালের সেই সহযোগিতাটা পেয়েছিলাম বলে। অ্যাজ এ ডিরেক্টর ও আমাকে এই জায়গাটা ভীষণ স্বাধীনতা দিয়েছে। কিন্তু একটা জিনিস অদ্ভুত সুভাষিস, দেখো তোমার তো তখন মানে কমেডিয়ান হিসেবে তুমি একদম প্রথম সারির কমেডিয়ান, তুমি মূল মূলধারার ছবিতে অনেক ছবিতে অভিনয় করছো, তোমার অনেকগুলো মুদ্রা খুব খুব যাকে বলে পপুলার, হ্যাঁ তুমি খুব পপুলার। কিন্তু আমার মনে পড়ে না এই গোটা আমরা প্রায় 45 দিন শুট করেছিলাম, 35 দিন শুট করা হয়েছে, আমার মনে পড়ে না একটা দিনও এরকম কোন সিনে যেখানে সুভাষিসকে আমাকে বলতে হয় যে সুভাষিস এই মুদ্রা না বড্ড বড্ড চালু বাজারি, মানে যেটা বলি না আমরা এটা বাজারি মুদ্রায় ব্যবহার করা হয়েছে এটা, এটা কিন্তু সুভাষিস এত কেয়ারফুল ছিল প্রথম থেকে। হ্যাঁ ও একদম মানে ঠিক করে নিয়েছিল যে আমি এইটা পেরোবো না, যেটা আমি রাইট রাইট অ্যাবসলিউটলি রাইট, আমি একেবারে ঠিকই বলেছিলাম যে আমি ওইটা ভেবেই নিয়েছিলাম যে আমার ওইগুলো যেন না ঢুকে, কোনোভাবে খুব কনসিয়াস ছিলাম যে ব্যাপারে যে আমি কখনোই ওইটার মধ্যে যাবো না, ওইটাকে আনতে দেব না। এবং ওই যে বারবার বলছি এক টানা 45 দিন শুটিং করেছি, তো তার ফলে আমি ওর থেকে আর বেরোইনি, মানে আমার সমস্ত সময়টা হার্বার্ট ছিল, এবং আমি কোথাও একটা নিজেকেও হার্বার্ট ভেবে ফেলেছিলাম, হার্বার্ট তৈরি করে রেখেছিলাম, সেইটা সাংঘাতিক ভাবে হেল্প করেছে। এবং একটা খুব থিন লাইন ছিল বলে মনে হয়, মানে যেটা সুমনদা বলছিলেন যে একটা ব্যালের মতো বা একটা থিয়েট্রিক্যাল কম্পোনেন্ট আছে কিন্তু সেটা ক্যারিকেচারিস হয়ে যাচ্ছে না, মানে খুব খুব বর্ডার লাইন কিন্তু ক্যারিকেচারিস হচ্ছে না, মানে ওটার মধ্যে ওই চরিত্রটার এসেন্সটা থাকছে, মানে এটা খুব কঠিন ছিল কি সুভাষিসদা? মাপটা মাপটা রাখাটা মাপটা অনেকেরই ধারণা, যেহেতু আমি কমেডি করি লালজির কথা বলছিল যে আমার ওইগুলো ন্যাচারালি মেন স্ট্রিম ছবি তো ওটা হয়েই থাকে, কিন্তু আমি খুব সচেতন ভাবে আমি মাপটাকে রাখার চেষ্টা করছিলাম যে আমি এটার থেকে বাড়বো না, এটা করবো না, এইটাকে এই জায়গায় রাখবো, ওই যেগুলো বলছিলাম সেইটা খুবই সচেতন ভাবে ওই জায়গাটাকে মানে ওই বিষয়গুলোকে এড়িয়ে এড়িয়ে চলে চরিত্রটাকে রূপ দিচ্ছিলাম। হম 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 যেমন একটা দৃশ্যের কথা বলতেই হয় যেখানে বিনু নিচে চরিত্রটা নীল করেছিল, ছোটবেলাকার বিনু আরেকজন করেছিল, আর বড় আর ছোটবেলাকার হার্বার্ট করেছিল জয়রাজ, জয়রাজ ভট্টাচার্য, এবং একদম তারও ছোটবেলা ছিল হচ্ছে নীলের ছেলে, যে এখন নীলের ছেলে জন্মগ্রহণ করেছে সে ওই ছোটবেলা কোলের যখন ওর হার্বার্টের মা মারা যায় আর কি। তা ওইখানে আমি যেটা বলতে চাইছি যে বিনু যখন যুবক হিসেবে প্রেসিডেন্সিতে পড়তে আসে কলেজে, তখন ওই ধন্না যেটা ব্রাত্য করেছিল তখন ওকে বলে না যে চল আমাদের সঙ্গে চল, তখন ও বলে যাবো যাবো বলে তখন তাকায় ধন্নার দিকে একটা, তারপরে ধন্না বলে যা যা যা, তখন ও ওই দরজাটা দিয়ে একটা শারীরিক ওই যে ওর বেরোবো বাড়ি থেকে বেরোতে দিয়েছে আমাকে, দৌড়টা দিয়ে ট্রাঙ্ক খুলে একটা প্যান্ট বার করে, যে প্যান্টটা ছোট, হ্যাঁ যে প্যান্টটা এখন ছোট হয়ে গেছে সেটা বার করা, থেকে আবার ঘরে ফিরে আসা, এইটার মধ্যে একটা অদ্ভুত একটা মুদ্রা ছিল। এই এই রিদমস গুলো কিন্তু আমরা বলছি এগুলো আমি ঠিক করে আলোচনা করে কিন্তু হয় না, এগুলো জানো নো ইন্টেলেকচুয়াল ডিসকাশন ক্যান সলভ দিস, ইট ইজ সো ডিপ, মানে ডিপলি ভেতরে যদি না ঢোকে একটা চরিত্র এটা হতে পারে, এটা এটা কখনো বুঝিয়ে হবে না, এটা এরকম ভাবে করো তো হয় না, এটা একদম ভেতরে ভেতরে কোথাও একটা ঢুকে গেছিল, অনুপ্রবেশ ঘটে একটা চরিত্রের তোমার রক্তের মধ্যে, তোমার মননের মধ্যে, তোমার চৈতন্যের মধ্যে, সেইটা কিন্তু তখন ওয়ার্ক করতো, তখন আর ভাবতে হয় না আমি কি করবো, তখন সেই কিন্তু অপারেট করে।
that is sub, the subliminal or subconscious. Yeah. Subconscious. আমার ছিল যার জন্য আমি না ঝাঁপিয়ে পড়েছিলাম এই চরিত্রকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কোথাও আমার মনে হচ্ছিল এটা একটা অন্য রকমের ছবি, কি হবে, কতটা কি হবে, কে কিভাবে নেবে, আমরা আমি তো সেই সব নিয়ে ভাবিনি। কিন্তু আমার মনে হয়েছিল এটা আমার আর পাঁচটা ছবির থেকে একেবারে আলাদা, আমাকে সেই ভাবে জায়গাটা পৌঁছতে হবে। তো এই সমস্তটার ভাবনাগুলো ভেতরে ভেতরে অল টাইম প্লে করে গেছে। আচ্ছা লালদা, স্ক্রিপ্টটা লেখা নিয়ে একটু বলুন, মানে নবানন্দার লেখাটা তো ইটসেলফই একদম আলাদা। তারপরে মানে যদি খুব খেয়াল করে দেখি, কিছু জায়গা আপনি স্ক্রিনের জন্য রাখেননি, আবার কিছু জায়গা যেটা লেখা একটা লাইন মাত্র সেটাকে আমি আপনি অনেকটা সময় দিয়েছেন মানে স্ক্রিনের জন্য অ্যাডাপ্ট করার জন্য, তো এই প্রসেসটা কিরকম ছিল? এইটাতে দেখো আমার মনে হয় যেকোনো যখনই কোনো মানে সাহিত্য কীর্তি থেকে যখন একটা চলচ্চিত্র হয় তখন সাহিত্য সাহিত্যের তার নিজস্ব কতগুলো শর্ত আছে, সে তার মতো করে তার 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 কি হয় তার তার যে শৈল্পিক প্রকাশ সেটা একরকম ভাবে। কিন্তু যখনই উই আর ট্রান্সলেটিং ইট টু অ্যানাদার মিডিয়াম, সেটা আমি যখন যেমন ধরো আমি উপন্যাস থেকে থিয়েটারও করেছি, উপন্যাস থেকে চলচ্চিত্রও করেছি, তারপর দেবেশ রায়ের তিস্তা পারের বৃত্তান্ত যখন আমি নাট্যরূপ বা নাট্যবিন্যাস করলাম সেটার একটা প্রসেস। হ্যাঁ, কারণ সেটা একটা অন্য মিডিয়ামের জন্য করছি, যে থিয়েটার একটা ভাষায় কথা বলে, আবার চলচ্চিত্র সম্পূর্ণ একটা অন্য ভাষায় কথা বলে। ফলে এটা কিন্তু মানে আমি বলছি যে সিনেমার সাহিত্যের ভাষাটাকে সিনেমায় মানে ট্রান্সলেট করা নয়, চলচ্চিত্রের যে ভাষা সেই ভাষায় উপন্যাসটাকে পড়া, সেটাই হচ্ছে মূল কথা। যে উপন্যাসটাকে আমি চলচ্চিত্রের ভাষায় পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, দ্যাট নট এ রিপ্লেসমেন্ট অফ দ্য রিটেন ওয়ার্ড ইন টু ইমেজেস, সেটা কখনো হয় না। যে একটা একটা রিটেন ওয়ার্ডের রিপ্লেসমেন্ট ইন ইন ইমেজ, সেটা হয় না। ইমেজ তার নিজস্ব, ইমেজের নিজস্ব একটা ভাষা আছে, সেইটাকে কি করে আমি কতটা পাঠ করতে পারবো। ফলে তো উপন্যাসের মধ্যে এই যে এত বড় একটা দীর্ঘ 50 বছরের প্রায় উপন্যাস, হ্যাঁ 1949-এ দেখা যায়, বইটা তো এইটুকু, বইটা মানে ওরকম ছোট উপন্যাসের মধ্যে ওই রকম লোডের একটা ইতিহাস, লোডের মানে কি না নেই এই উপন্যাসের মধ্যে। সেখানে একটা বিশাল অংশ হচ্ছে অফকোর্স 60s 70s নকশাল আন্দোলন, চরিত্র যেখানে বিনু হিসেবে আসে, বিনু এবং সেখানে হার্বার্টের কন্ট্রিবিউশন ইন ইজ ওন ওয়ে, যে হার্বার্ট আর জগন্নাথের মধ্যে যে অরুণ মুখোপাধ্যায় বা আমার বাবার জগন্নাথ চরিত্রটা হয়েছিল, যে জগন্নাথও এক ধরনের মার্জিনাল, হ্যাঁ এক ধরনের যাকে বলে অন্তেবাসী চরিত্র। এই চরিত্রগুলোর মধ্যে অদ্ভুত রিজার্ভেশন আছে, জগন্নাথ, বাঘারু, হার্বার্ট, তারা কিন্তু যে যার নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে আছে কিন্তু তারা কোথাও একটা একজোট হতে পারে, তাদের 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 নিজস্ব যে অন্তেবাসীর যে অস্তিত্ব, হ্যাঁ সেইখানে কোথাও মননের যোগাযোগ আছে, হ্যাঁ তাদের নিজস্ব চরিত্রের যোগাযোগ আছে। সেইটা বোধ হয় আমার ধরো জগন্নাথ দেখে বড় হওয়া, আমার নিজের তিস্তাপারের বৃত্তান্ত, বাঘারু, বাঘারুকে রূপদান করা মঞ্চে থেকে হার্বার্ট, ইট ইট ইজ এন এক্সটেনশন অফ দ্যাট জার্নি। হ্যাঁ, আমি সেইভাবে জিনিসটা দেখেছিলাম পুরোটা, কারণ এদের মধ্যে না একটা অদ্ভুত যোগসূত্র আছে। এই যোগসূত্রটা কিন্তু দেখবে যে কোনো মার্জিনাল ক্যারেক্টারদের মধ্যে আছে, তারা কোথাও একই রকম ভাবে কথা বলে, তাদের কোথাও একটা তাদের প্রকাশ, তাদের তাদের আক্রোশ, তাদের দুঃখ, তাদের বেদনা, হ্যাঁ তাদের তাদের আনন্দের প্রকাশ, সবের মধ্যে কোথাও একটা দেখবে একটা যোগ আছে কোথাও তলায় তলায়, সেটা খুব ইন্টারেস্টিং। ফলে আমার একটা বোধহয় হিস্টোরিক্যালি আমার হয়ে ওঠার মধ্যেই কিন্তু এই চরিত্রগুলোর সঙ্গে একটা বাঁচা আছে, দেখা আছে। নবানন্দাকে যখন শোনালাম আমি, আমি একটা একটা ভরসা পেলাম, যে নবানন্দ বলল যে হ্যাঁ হ্যাঁ এটা এটা কাছাকাছি আছে, মানে এটা এটা এটা। আর নবানন্দার মানে কি বলবো, নবানন্দা কিন্তু চলচ্চিত্র, আমি নবানন্দার 3টে উপন্যাস নিয়ে কাজ করেছি, 2টো উপন্যাস, 3টে ছোট গল্প, কোনো সময় না হি নেভার ইন্টারফেয়ার্স ইন স্ক্রিপ্ট রাইটিং, কোনোদিন বলে না, হয়তো টুক করে বললো আচ্ছা এখানে হার্বার্ট কি চান করতে করতে লাফিয়ে পড়তে পারে 4 বছরের মধ্যে, হ্যাঁ দারুণ হতে পারে, এরকম একটা কথা বলে দিল।
তো এরকম মানে নবনন্দা মহানগর আর কলকাতা পড়তে পড়তে এরকম একটা কিছু বলে দিল। হ্যাঁ, কিন্তু নবনন্দা কিন্তু নেভার ইন্টারভিনস ইন টু স্ক্রিপ্ট রাইটিং। অ্যান্ড আরেকটা যেটা ভুলে যাব বলে এখনই বলে দিচ্ছি, উনি বলেছিলেন আমি একদিনই শুটিং দেখতে আসবো। ওই 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 হাড়ুর কবে শুটিং আছে বল, হাড়ু মানে হারবার্টের, ওই বেটা কবে করছে, সুভাষিস বেটা কবে করছে, সুভাষিস বেটা বলতো, সুভাষিস বেটা এই দিনকে চলুন ছাদে একটা সিন আছে। আর এটা একটা আর একটা অ্যানেকডোট, সুভাষিসের অসম্ভব হাইটের ভয়, অসম্ভব হাইটের ভয়। ও তো প্রথম দিন ওকে ছাদে তখন চিলেকোটায় তুললাম, ও দাঁড়াতে পারছে না, ও দাঁড়াতে পারছে না, এত ওর মাথা ঘুরছে। তখন আমি যে সুভাষিস চিলেকোটায় এত শর্ট কি করে করবো, তুমি চিলেকোটায় দাঁড়াতেই না পারো। প্রথম দিন সুভাষিসকে নামিয়ে আমি নিচে একটা জায়গায় শর্ট নিলাম ওর, বলে তুই ছাদের শর্ট বাদ। তারপরে সুভাষিস দেখলাম আস্তে আস্তে সাহস সঞ্চয় করে ওর মাথা ঘোরাও চলে গেল, তখন ও আর সুভাষিস নেই, তখন ও হারবার্ট হয়ে গেছে, তখন ওর মাথা ঘোরা চলে গেছে তার সঙ্গে সঙ্গে। কিন্তু প্রথম দুদিন হি ওয়াজ তখন মাথা ঘোরা ছিল, তখন এই চরিত্রটাই মাথা ঘুরিয়ে দিচ্ছে, এটাই বলছি। ওই দিনকে নবানন্দা দেখলো, দেখে বললো যে কি কেমন লাগছে, জিজ্ঞেস করলাম বাপাদা কেমন লাগছে, ভালো লাগছে ভালো লাগছে। আর কিন্তু উনি শুটিং দেখতে আসেননি একদিন, ওই একটা দিনই এসেছিলেন। আর ছবি দেখার পর একটা ঘটনা ঘটেছিল যেটা খুব ইন্টারেস্টিং, যেটা আমি এখনই বলি তাহলে ভালোই লাগবে। ছবিটা আমরা যখন স্ক্রিনিং করছিলাম, ছবিটা রেডি হয়ে গেছে, তার মাঝখানে অনেকগুলো পর্যায়ে গেছে, সেটা আমি পরে বলছি। এইটা একটা অদ্ভুত ঘটনা, এটা হচ্ছে ছবিটা স্ক্রিনিং হচ্ছিল নন্দনে, একটা টেস্ট স্ক্রিনিং করছিলাম আমরা। নবনন্দাকে বললাম চলুন বড় স্ক্রিনে দেখবেন ছবি, তা গেলেন, এসে আমরা দোতলায় বসে আছি, ছবি চলছে, হঠাৎ যেখানে বিনুর মৃত্যু দৃশ্য, যেখানে সুভাষিস কবির সুমন একটা অভিনয় করেছিল, কবির সুমন বেরিয়ে গেলেন, সুভাষিসকে বললো যান, শেষ অবস্থা, সুভাষিস দৌড়ে ওই কেবিনে আসে, কেবিনে বিনু 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 বলে, তখন বিনু ফিস ফিস করে, এখানে নীল থাকলে, এই তো নীল এসে গেছে বলতে বলতেই, তোর সিনের কথাই হচ্ছে নীল, যেখানে সুভাষিস দৌড়ে দৌড়ে তখন তখন নীলের ওই মুখে রক্ত বমি করেছে, এবং তখন ওই কবিতাটা বলছে, আমি দেখতে পাচ্ছি যে আমার এতকালের পৃথিবীটা বলছে, তখন কিছু বলবি কিছু বলবি বলে সুভাষিস বলে। তারপরে একটা শট হয়, শটটা এরকম ট্র্যাক করে এসে ওর পা পর্যন্ত আসে, পাটা চেন দিয়ে বাঁধা। এই সিনটা যখন হচ্ছে, নবনন্দা হঠাৎ উঠে পড়লেন চেয়ার থেকে, উঠে পড়ে ওদিকের প্যাসেজ দিয়ে বেরিয়ে চলে গেলেন। আমি না কাট হয়ে গেছি, এরম ভাবে মানে স্টিফ হয়ে বসে আছি যে এরম একটা দৃশ্যে নবনন্দা উঠে চলে গেলেন, তাহলে কি পছন্দ হচ্ছে না ছবিটা? আর বিনু ওয়াজ লাইক মানে নবনন্দার মানে একদম নিজের চরিত্র, বিনুকে ভালোবাসেন না, এরম চরিত্র। এইবার আমি জাস্ট আমি পুরো একদম যাকে বলে না হিম শীতল ঠান্ডা হয়ে বসে রয়েছি, লেখক উঠে চলে গেছে পাশ থেকে। এবার আমি সাহস সঞ্চয় করে আস্তে আস্তে আমার পেশিতে একটু শক্তি জুগিয়ে আমি আস্তে আস্তে উঠলাম, দেখি বাড়ি চলে গেল না কোথায় গেল। আমি হেঁটে হেঁটে নেমে নন্দনের ডান দিকের যে বারান্দাটা, যেখানে কাঁচের একটা আছে বাইরেটা দেখা যায়, ওইখানে দেখি নবনন্দা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি আস্তে 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 পাশে গিয়ে দাঁড়ালাম, নবনন্দা দেখি দাঁড়িয়ে আছেন, মানে জাস্ট চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি বললাম যে কি বলো নবনন্দা, বললো ধর বিনুর মৃত্যু দেখা যায় নাকি, বিনুর মৃত্যু আমি দেখতে পারবো না বলে তখনও কাঁদছেন। আমিও তখন প্রায় মানে ওরকম একটা কথা শুনে আমিও প্রায় কেঁদে ফেলি প্রায়। তারপরে নবনন্দাকে বুঝলাম, ওই একটা কথাই বললেন বিনুর মৃত্যু আমরা দেখা যায় নাকি। তারপর আমরা দুজনে জাস্ট 5 মিনিট দাঁড়িয়ে রইলাম, আমিও একটা সিগারেট ধরলাম, এবং চলুন বাকি ছবিটা দেখুন, বিনুর 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 পোড়ানো সিনটা হয়ে গেছে, হ্যাঁ বা বিনুর ওই একটা দৃশ্য ছিল, ওই ঢুকে যাচ্ছে বিনুর মৃতদেহটা। তারপর উনি বাকিটা দেখেন, কিন্তু এইটা কিন্তু দেখার পরে নবরুদ্ধার মানে এই এই একটা রিয়াকশন, আমি এটা মানে এটা আমাকে যেটা স্মরণীয় রিয়াকশন আর কি, বিরাট পাওনা। হ্যাঁ হ্যাঁ।
ওই তো নীল তুই কি অনলাইন হইতে বলছিস ওটা কি নীল নীল যেহেতু বেশিক্ষণ থাকবে না বলিনি, নীল নীলকে আমি বলেছিলাম বিনু চরিত্রটা তোকে করতে হবে, কিন্তু তোকে ওয়েট লুজ করতে হবে, তো তোর তোর গালটা একটু তখন নীলের একটু একটু সামান্য একটু ফোলা ছিল, বললাম যে তোকে এটা কিন্তু এটা একদম চিজলড করতে হবে, দাড়ি রাখতে হবে। তা নীল তারপরে তুই বল, তুই তোর তোর তৈরি হওয়ার গল্পটা বল। অ্যাকচুয়ালি আমার কাস্টিংটা প্রথমে বিনু ছিল না সম্ভবত, যতদূর মনে পড়ছে। তো আমাকে প্রায় 15 দিন শুটিং শুরুর 15-16 দিন আগে বলা হয় যে বিনু করতে হবে, এবং তার জন্য একটু 5-6 কেজি ওজন কমাতে হবে, এবং গালটাকে আরো মানে চিনটাকে আরো শার্প করতে হবে। তার জন্য আমি VLCC নামক, এখন বলতে অসুবিধা নেই, একটি সংস্থায় গিয়ে একটা ট্রিমিং কোর্স করেছিলাম। তার মধ্যে 4টে কোর্স করেছিলাম, 5 নম্বরটা পারিনি। ওরা কি একটা মেশিন টেশিন দিয়ে ক্রিম টিম মাখিয়ে কিসব করেছিল, এবং দাড়ি রাখতে হয়েছিল। দাড়ি রাখাটা ওই জীবনে আমার প্রথম কোন পার্টির জন্য দাড়ি রাখা আর কি, সেই দাড়ি রাখা শুরু। এবং এবং চিন, এখন চিন বললে চিন চিন করে মনটা, কিন্তু তবুও সেই চিন ঠিক করা বিনুর জন্য ওইটা আমি করেছিলাম, ওটা আমি করেছিলাম। বাট সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ও ছিল, এবং আমার মনে হয় ওটা মানে ওই দিক দিয়ে সাকসেস হয়েছিল। দাড়ি রাখা মানে কি, হারবার্টের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দাড়িটা প্রায় 2.5 মাস ধরে শুটিং হয়েছিল, এত গ্যাপে গ্যাপে আমার শুটিং ছিল, 7-8 দিনের শুটিং বোধহয় আমার ছিল। দাড়ি রাখাটাও খুব সমস্যা হয়েছিল। শেষ যে দৃশ্য মানে যেখানে মারা যাচ্ছে বিনু, মানে কবির দা আসছেন, ওই দৃশ্যটাই কিন্তু ওটা দেবী হালদারের তৈরি করা দাড়ি, ওটা আমার আসল দাড়ি না, সারা ছবিতে নিজের দাড়ি। কারণ আমার অনেক কাজ আমাকে ছেড়ে দিতে হচ্ছিল দাড়ি রাখার জন্য, ওই মধ্যখানে গ্যাপে গ্যাপে এমন শিডিউলটা হয়েছিল। তো তখন আমি ডিরেক্টরের কাছে পারমিশন চাই, এবার আমার দাড়িটা কাটতেই হবে, এবং দেবী হালদার আমাকে আশীর্বাদ করেছিলেন তুমি কাটো, ও তোমার একটা সিনের জন্য আমি ও দাড়ি আমি নিজের হাতে একদম কেউ বুঝতেই পারবে, এটা আমার মনে আছে। দেবীদা আজকে নেই আমাদের মধ্যে, দেবীদা ওইটা ক্রেপ দিয়ে তৈরি করেছিলেন, এখন আমার মনে আছে। একদম মানে প্রণম্য শিল্পী মানুষ। এবং আরেকটা কথা আমার মনে আছে যে আমার সঙ্গে সুভাষ দা হারবার্ট কাকার একটা লম্বা শট ছিল, যেটা আমি ঘরে ঢুকছি, এই হারবার্ট ঘর অন্ধকার করে বসে আছে, তো ঢুকে বলে কি গো সব দরজা জানালা বন্ধ রেখেছো কেন, কি করছিলে, কিন্তু করে ভূত নামাচ্ছো, একটা বড় শট, আই থিঙ্ক অলমোস্ট 4 মিনিট, 3.5 থেকে 4 মিনিট ওয়ান শট। এবং ওটা হ্যান্ড্রেল অপারেট করেছিল আমাদের সিনেমাটোগ্রাফার, আমাদের মধ্যে নেই আজকে, সমক অসাধারণ অপারেট করেছিল, এবং আমরা প্রায় 7-8টা রিহার্সাল দিয়েছিলাম, কারণ সেলুলয়েডে করা বুঝতেই পারছো খরচ সাপেক্ষ ব্যাপার, একটা ইঞ্জিন হলে অনেক টাকা চলে যাওয়া, একটা ইঞ্জিন হলে মানে অনেক টাকা চলে যাওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনো মনে আছে ওই শটটা ওয়ান টেক ওকে হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওয়ান টেক ওকে হয়েছিল, আমার যতদূর মনে হয় ওয়ান টেক ওকেই হয়েছে, ওয়ান টেক ওকে হয়েছে, বিপ্লবী বটে। আচ্ছা আমাকে ডাকছে, আমাকে একটু যেতে হবে, আমি ভেরি সরি। মানে সমস্ত দর্শক বন্ধু মানে সিনেমা প্রেমী মানুষ যারা হারবার্ট কে 15 বছর ধরে টিকিয়ে রেখেছেন এবং ভবিষ্যতেও টিকিয়ে রাখবেন, আমার মনে হয় হারবার্টের মতো পলিটিক্যাল সিনেমা হওয়া তো কমে যাচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত সিনেমা প্রেমিক মানুষ, শিল্পরসিক মানুষদের ধন্যবাদ জানাই হারবার্টকে, তারা এত ভালোবেসেছেন, এবং সারা দেশ বিদেশ জুড়ে, এবং সারা দেশ জুড়েও বটে। আমার এখনো মনে পড়ে অনুরাগ কাশ্যপের সঙ্গে আমার আলাপ হচ্ছে দিল্লিতে ওশিয়ান ফেস্টিভ্যালে, আমি 3 ইয়ারি কথা নামক একটা সিনেমার জন্য গেছিলাম, সেখানে হারবার্টও ছিল, এবং অনুরাগ কাশ্যপ অত বিখ্যাত নন তখন, তো আমাকে আলাপ করে বললো কাল তো হারবার্ট দেখতে পেলাম না, হাউসফুল ছিল দিল্লিতে। তো ইটস লাইক দ্যাট, সবাইকে আমি ধন্যবাদ জানাবো, এবং হারবার্টের মতো ছবি ভবিষ্যতে আর হবে কিন্তু জানি না, এবং তার অংশ হতে পেরে সুভাষ দা, সুমন মুখোপাধ্যায় এবং সমস্ত টিমকে আমার তরফ থেকে তোমাদেরকেও ধন্যবাদ জানাই এই আয়োজনটা করার জন্য। ঠিক আছে, আমাকে এখন বাজনার সঙ্গে নাচতে হবে। থ্যাংক ইউ, খুব ধন্যবাদ জানাই, বললাম ওকে ওকে, থ্যাংক ইউ। সুমনদা, যে 3টে সিন আমাদের ভীষণ প্রিয়, এবং 3টেই ঘটনাচক্রে দেখি যে ডিরেক্ট নবরুন্দার লেখা থেকে আসছে না, মানে সেটা সিনেমার জন্য তৈরি করেছিলেন,
একটা হচ্ছে প্রথম যখন বিনু রাত্রির বেলা হার্বার্টের কাছে এসেছে, এবং সেদিন হার্বার্ট কাকা জন্মদিন, এবং বিনু বলছে আজকে আপনার জন্ম, আজকে তোমার জন্মদিন কাকা। আর সুভাষিস তা কোনো কথার উত্তর দিচ্ছেন না, কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনস বা তাকানোর মধ্যে দিয়ে দুজনের মধ্যে প্লাস দর্শকের কাছে যে কমিউনিকেশনটা, এই যে এই জায়গাটা কিভাবে কনসেপচুয়ালাইজ হয়েছিল? না আসলে জন্মদিনের প্রসঙ্গটা আমি একদম শেষে গিয়ে চিত্রনাট্যের যদি দেখো, যেখানে আবার এই অংশটা রিপিট হয়, যেখানে ও ওই ডিনামাইটস গুলো ওই তোষকের মধ্যে রাখে, এবং সেই দিনই হচ্ছে বিনুর মৃত্যুদিন। ফলে এই দুটো জিনিসকে প্যারালালি আমি আনার চেষ্টা করেছিলাম, এর মধ্যে একটা একটা হয়তো অন্য ধরনের ঐতিহাসিক একটা বিমূর্ততা আছে, একটা অন্য ধরনের এক ধরনের সত্য প্রকাশিত হয়, যেখানে মানে বিনুর মৃত্যুটা তো একটা সেলিব্রেশন, একটা আন্দোলন করতে গিয়ে মানুষের মৃত্যু, একটা শহীদের মৃত্যু, সে একটা একটা স্বপ্ন দেখেছিল এক নতুন সমাজের ফলত। এবং হার্বার্টের সেই দিনটা কিন্তু জীবনের একটা বড় দিন, মানে বিনুর মৃত্যুর দিনটা। হ্যাঁ, এবং বারবার বারণ করে বিনু আজ থাক না, আজ যাস না, আজকে যাস না। ওটা ওটা হচ্ছে হার্বার্টের সিক্সথ সেন্স, বিনু এরকম হার্বার্টের এই সেন্সটা ভয়ঙ্কর ছিল। ফলে ওই দুটোকে আমি শেষে গিয়ে না ক্যালিব্রেট করার জন্য ওই দৃশ্য এনেছিলাম, এবং ওইটা যেহেতু জন্মদিনটাও মুখে বলেন লজ্জা পায় ও, ওই যে ওই ওইটা সুভাষীর অসম্ভব একটা প্রেগনেন্ট মোমেন্ট তৈরি করে ওর এক্সপ্রেশন দিয়ে, যে হ্যাঁ আজকে আমার জন্মদিন, সেটা থেকে ওটা প্রকাশিত তোমার জন্মদিন তাই তো, তখন ওকে জড়িয়ে ধরে, শুভ জন্মদিন কমরেড না হার্বার্ট দা, আর এ বলে পাশ থেকে জহর ওই রোলটা করেছিল ওর বন্ধু, শুভ জন্মদিন কমরেড হার্বার্ট কাকা, হার্বার্ট কাকা। তারপরে বেরোতে যায়, তখন ও বারবার বলে, হার্বার্ট বলে যে যাস না আজকে, না গেলেই যাস না। তারপরে ওকে একটা জন্মদিনের উপহার দেয়, ওই একটা বাঁকুড়ার ঘোড়া, ছোট ঘোড়া দিয়ে বেরিয়ে যায়। তারপরে বিনুর মৃত্যু, বিনু গুলি খায় সেই রাত্রিতে। সেইটা আমি আবার ছবির শেষে এনেছিলাম, যে বিনু আসলে কি করছিল, ওই ডিনামাইটটা গুনছিল, এবং আবার করানারে সে সেই পায়েসটা দেয়, এবং ছবিটা শেষ হয় ওই সুভাষীর জানলা দিয়ে দেখছে খড়খড়ি খুলে, আর ওই গলি দিয়ে বিনু চলে যাবে, এবং লোকে দেখে ফেলেছে এরপরই বিনু মৃত্যু। ফলে ওই কানেকশনটা আমি কিন্তু ছবির শেষে সঙ্গে করার চেষ্টা করেছি, জন্মদিনটাই আসলে ওর মৃত্যুদিন, মানে হার্বার্টের জন্মদিন, বিনুর মৃত্যুদিন, একই একই সঙ্গে দুটো একটা প্যারালাল ঘটনা। মানে কি বলবো, এইসব দৃশ্যগুলো যখন করেছি সত্যি মানে এখন ভাবলে মনে হয় যে সত্যি কি করেছি বা কিভাবে করলাম, এখন মাঝে মাঝে মনে হয় কিভাবে যে করে ফেললাম ওগুলো। আরেকটা ইন্টারেস্টিং দৃশ্য যেটা, হ্যাঁ যেটা আমার সুভাষীষের অভিনয়ের একটা ভীষণ ডেপথ বেরিয়ে আছে, যেখানে ও ওই খাটে শুয়ে আছে আর বন্ধুরা বলে কি তোমার আজকে মন মেজাজ খারাপ নাকি, তখন ও হাতটা মুখের উপর দিয়ে শুয়ে আছে, তখন ওই দৃশ্য আছে যে চলো তুমি বাংলা খাও, বাংলা খেলে মনটা ঠিক হয়ে যাবে। তারপরে তার জন্য খারাপ লাগছে, সবার জন্য খারাপ লাগছে, খারাপ লাগছে ছাদের জন্য, বাবার জন্য, মায়ের জন্য। এই যে কথাটা বলা, এর মধ্যে একটা কবিতাও আছে, যে দর্শন আছে এর মধ্যে, হার্বার্টের ইডিওসিনক্রেটিক একটা মনও আছে, এইটাকে সব মিলিয়ে বলার জন্য আসলে এই রসায়ন বোধহয় অভিনেতাকে কি করে করলেন এটা অভিনেতাই জানি না, অভিনেতা বলতে পারবে কিনা আমি জানি না কোনোদিন। সত্যিই তাই, বলাটা মুশকিল আমার এই মুহূর্তে, যে তখন কি ভাবনা থেকে কোন জায়গা থেকে আমি ওটা করে ফেলেছি বা করেছি, বলা খুব মুশকিল। আসলে ওই যে বারবার বলছি যে আমি না কোথাও চরিত্রটা হয়েছিলাম বারবার করে ভেতরে ঘুরছিল, এবং আমার সবসময় মনে হচ্ছিল চরিত্র এই এই এইগুলো করতে পারে, সে এইভাবে কথা বলতে পারে, সে এইভাবে বিষয়গুলোকে দেখতে পারে, তার শারীরিক অভিনয়টা বা শারীরিক তার মানে মানুষটার শরীর কিভাবে কথা বলে সবটা, ওইটা কেমন যেন ভেতরে ভেতরে চলছিল আর আমার ভেতর থেকে সেটা বেরিয়ে আসছিল। আমি জানি না, সেটা সত্যিই বলছি, এটা ওইভাবে না বোঝানো খুব মুশকিল যে কিভাবে করলাম। যেমন ধরো আমারও নিজের তোমাকে একটা জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আমি কোনোদিন হয়তো জিজ্ঞেস করিনি,
যেখানে ধরো যেখানে একটা সাইলেন্ট, মানে সংলাপের জায়গা তো আছেই, একটা নিজের সাইলেন্ট মোমেন্ট ছিল যেখানে তুই পার্ক স্ট্রিটে ওই অলেস্টার পরে আমি তোমাকে একরকম ভাবে ব্রিফ করেছিলাম যে পরি দেখে ওর কি, যখন তুমি অভিনয় করছো জানি না স্মৃতি এতদিন পরেও আছে কিনা, ওইখানটা তুমি মানে ইমোশনালি কিভাবে জিনিসটাকে রেসপন্ড করার চেষ্টা করছিলে, মানে পরিটার সঙ্গে তোমার যে একটা ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন হচ্ছে, সে কাঁচের ভেতর একটা সাদা পরি মার্বেলের পরি, সেটার সঙ্গে তুমি অলেস্টার পরা হার্বার্ট যখন এসে দাঁড়ালে এবং একটা সাইলেন্ট মোমেন্ট, উপন্যাসের ভাষায় অনেক কিছু লেখা আছে, উপন্যাসের লেখা আছে নবরুন্দার ভাষায় যে সে অনেক কিছু শুনতে পেলো, তার কানে ভেসে উঠলো অনেক ধ্বনি বা একটা সিম্ফনি বেজে উঠলো, কিন্তু একটা অভিনেতার ওই মোমেন্টটাকে রিয়েলাইজ করা ইজ এ ভেরি কি বলবো একটা রহস্যের জায়গা, যে সেইটা একটা অভিনেতা কোন ইমোশন দিয়ে, তখন কি তুমি মানে এটা আমি এটা আমার এখনো অভিনেতার কাছে একটা প্রশ্ন থাকে যে অভিনেতা আমি নিজে যেহেতু মানে যে অভিনয় করি যে কিভাবে রেসপন্ড করে ওই মোমেন্টটাকে, এটা হিস্টোরিক্যাল মোমেন্ট একটা একটা মোমেন্ট যেটা খুবই অ্যাম্বিগুয়াস, মানে কোনো সঠিক কোনো যুক্তি দিয়ে তুমি সেটাকে ধরতে পারবে না, সেসব ক্ষেত্রে যে অভিনেতা কিভাবে রেসপন্ড করে একটা এলিমেন্টের সঙ্গে, তোমার কি মনে হয়? আমি জানি আমি বারবার বলছি যে আমি আমার সেই মুহূর্তে কি মনে হয়েছিল সত্যি আজকে এই 15 বছর বাদে এখন ঠিক মনে নেই, কিন্তু ওই মানে আমি না কি বলবো মানে ওইটা ওই ভাবছিলাম বা মুহূর্তে থেকে তাকিয়ে একটা আমি 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 ঠিক বুঝে উঠতে পারবো সত্যি বলছি অত ভাবনা করে বলতে পারবো না, কিন্তু মানে কোথাও ওই যে বারবার বলছি যেটা বারবার হয়েছিল আমি কোথাও চরিত্রটা হয়েছিলাম ওই মানুষটা হয়েছিলাম যার জন্য না আমার প্রতিটা মুহূর্তে যে কোনো দৃশ্যে যে কোনো সংলাপে ভেতর থেকে কোথাও বেরিয়েছে সেটা, মানে ওটাকেই বোধহয় আমরা মানে একটা ম্যাজিক বলি বোধহয় যেটা মানে চোখের সামনে হয়ে গেল আর আমরা আমরা মানে আমার ওই সিনটা এই যে শুভ জন্মদিনের সিনটা ওই হার্বার্টের ওই তাকানোটা ওই লজ্জা পেয়ে ওই এক্সপ্রেশনটা মানে মানে ওটা যখন মনে পড়ে আমি মানে ভাবতে পারি না এটা অ্যাকচুয়ালি কাউকে বলা যায় যে তুমি এরকম এটা করো এটা করো এই এক্সপ্রেশনটা দাও আই না আর ওই মুহূর্তে ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে এই মানুষটা এইভাবে রিয়্যাক্ট করতে পারে, তা আমার ভেতরে কোথাও সেটা চার্জ করছিল যে এই মানুষটা এখন এইভাবে দাঁড়াতে পারে এইভাবে মাথা নত করতে পারে লজ্জাটা পেতে পারে ওইটা বলতে পারে যে কোনো বাবার দিকে ওই তাকানোটা ব্রাত্তকে একবার ওই সিঁড়িতে একবার দেখি চলে যাচ্ছে একবার সিঁড়িতে নামতে নামতে তাকায় সেটাও আমার মানে আমার মনে হচ্ছে এইভাবেই তাকাবে এইভাবেই দেখবে কি একটা ভেতরে ঘটে যাচ্ছিল এই চরিত্রটা আমি জানি না আমি কিভাবে ব্যাখ্যা করবো আজকে এত করছে মানে এক্স্যাক্টলি যেখানে ওই ব্রাত ওরা মার খায় ভাইপোর হাতে মার খাওয়া তারপর ভাইপোদের আবার পাড়ার ছেলেরা গিয়ে থ্রেট করে যেবার দেখেছি সেটা হচ্ছে ওই চিলেকোঠার ছাতে হার্বার্ট লিখছে ভোট বয়কট করুন আর পিছনে পুরো কলকাতাটা ওই সিনটা অসাধারণ একটা কম্পোজিশন নালদা মানে আপনারা দুজন ওই সিনটা যেভাবে কম্পোজ করেছেন মানে ওই একটা সিনে হার্বার্টের পুরো প্রেমাইসটা চলে আসছে। আসলে এই প্রসঙ্গে তুমি যখন বললে আমাকে একজনের কথা বলতেই হবে, সে হচ্ছে সিনেমাটোগ্রাফার সোমক মুখার্জি, সোমকের প্রথম ফিচার ফিল্ম, সোমক এফটিআই থেকে গ্রাজুয়েশন করার পর ওর আমি একটা ডিপ্লোমা ফিল্ম দেখে আমি ওকে বলি যে তুমি হার্বার্টটা করো এবং ওর এনার্জি ওর উৎসাহ ওর একটা ব্যাকগ্রাউন্ডও আছে বাংলা থিয়েটার করতো একটা সময় ও নামদিকারে অভিনয় করতো সেখান থেকে চলচ্চিত্রে যায় করে আমাদের সোমকের একটা মেজর কন্ট্রিবিউশন রয়েছে এই ছবিটার পেছনে এই ইমেজ কোয়ালিটির তৈরি করার পেছনে মানে আসলে সিনেমাটোগ্রাফার যদি কন্টেন্টটা না বুঝতে পারে ডিরেক্টর কিছুতেই সেটাকে মানে বলে দেওয়া মুশকিল যে
সিনেমাটোগ্রাফার যদি ভেতর থেকে জিনিসটা বুঝতে পারে, তার যদি কথাটা আবার ওরও একটা একই ধরনের অভিজ্ঞতার বড় হয়ে ওঠার অভিজ্ঞতা আছে, সমকে এই জায়গাগুলো চেনা, এই জায়গাগুলো জানা, ইট কাঠ সিমেন্ট বালি মানুষ এগুলো মানে সিনেমাতে এগুলো খুব ইম্পর্টেন্ট, একটা দেয়ালের টেক্সচার, একটা একটা কোন জায়গাকার ধরো হাওড়া শিবপুর উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা, কলকাতা যারা জানে এই এই গন্ধগুলো দেখে সারা বুঝতে পারে সেই গন্ধ, তার একটা গন্ধ আছে, এগুলোকে চিনতে হয়। সেগুলো মনে হয় যে এইগুলো ওয়ার্ক করেছে, এই সমস্ত কিছুই একরকম ভাবে ওয়ার্ক করেছে, মানে সোমাকের অভিজ্ঞতা কাজ করেছে, সোমাকেরও ফার্স্ট টাইম ফিল্ম মেকার সিনেমাটোগ্রাফি, আবার ময়ূক ভৌমিক যে ছবির সঙ্গীত করেছে তারও, তার যদি দ্বিতীয় চলচ্চিত্র, কারণ প্রথম চলচ্চিত্র ইতিহাসটা আমি জানি কারণ সেটা আমি ওকে নিয়ে গেছিলাম একটা চলচ্চিত্র করার জন্য, এটা দ্বিতীয় দ্বিতীয় চলচ্চিত্র। ময়ূক ব্রিলিয়েন্ট কাজ করেছিল এতে হার্বার্টে, ময়ূকের সঙ্গে তারপরে আমি কাঙাল মান সাথে কাজ করেছি, আর অর্ঘ কমন যে সম্পাদক ছিলেন, সম্পাদক অর্ঘ যদিও অভিজ্ঞ সম্পাদক একজন, অর্ঘ করেছিল। ফলে আমার যে নতুন পুরনো সবটা মিলিয়ে উই হ্যাভ মানে আমাদের একটা অদ্ভুত সুন্দর আনসাম্বল হয়েছিল হার্বার্টে। হার্বার্টে প্রচুর চরিত্র, ইউ কাউন্ট হার্বার্টে প্রচুর চরিত্র, থিয়েটার থেকে প্রচুর লোক অভিনয় করেছিলেন হার্বার্টে। আর সত্যি 45 দিনের শুট করে আর আমরা একটু পাগলামিও করছি, ধরো ওই মর্গের দৃশ্য আমরা মর্গে গিয়ে শুট করেছি, যেখানে হার্বার্টের ওই বডি নিয়ে আসা হয়, ওই সিনটা, ওই সিনটা যে কোনো চলচ্চিত্র পরিচালক বা টিম ওটা স্টুডিওতে একটা সেট পারিয়ে নেবে, ওই তো একটা একটা বোর্ড লাগানো আর ওই সামনে, আমরা কিন্তু জানি না ওই মর্গে গিয়ে মর্গের গন্ধ শুকে সত্যি কিছু লোক বমি করে ফেলে, আমরা কিন্তু ওই মর্গে গিয়ে শুট করেছি। হ্যাঁ, এটা এটা কিন্তু চলচ্চিত্রের সাধারণ নিয়মে কেউ একটা স্টুডিওতে করে নেবে সেটটা করে জাস্ট, হ্যাঁ করে। তো এই অভিজ্ঞতাগুলো কিন্তু কাজে লেগেছে জানো, মানে হয়তো মর্গটা আমরা দেখালাম না কিন্তু ওই যে মর্গের গন্ধ টন্ধ মিলিয়ে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয় না, ওটা ওই দ্য মোমেন্ট অফ ট্রুথ যেটাকে বলি আমরা, একটা 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 মোমেন্টের যে সত্য সেই জায়গাটা কোথায় কাছাকাছি যেতে পারে, যেটা হার্বার্টে আমরা নানা রকম ভাবে যে বাড়িটায় শুট করেছিলাম সেটার সঙ্গে অত অন্তরঙ্গতা তৈরি হয়েছিল, সুভাষিসের ঘরটা যেভাবে তৈরি করেছিলাম সমস্তটা মিলিয়ে একটা বোধহয় ফিল্ম মেকিং ইজ দ্যাট। মানে আরেকটা সিন ছিল যখন আমরা ওই কিশোর হার্বার্ট মানে হারুয়ার বুকির ওই প্রেমের জায়গাটা, আর সেখানে যখন ওরা ওই ছাদে যখন ওদের সিনটা ছিল যেখানে ওরা একটা অ্যাডোলেসেন্ট, আর ওই অ্যাডোলেসেন্ট অ্যাওয়েকেনিং এর ওই জায়গাটা সেটা আমরা বইতে অতটা পাই না, কিন্তু সেটা আপনি ধরেছেন, ইট বিকামস আ বিউটিফুল সিকোয়েন্স, তো সেটা যদি একটু আমাদের এক্সপ্লেইন করেন। না আসলে এটা তুমি বলছিলাম না, এটা আমার আমার নিজের যৌবন কৈশোরের সমস্ত অভিজ্ঞতা, ফলে আমি হার্বার্টের একটা ব্যাক স্টোরি মনে মনে তৈরি করার চেষ্টা করছিলাম, যে হার্বার্ট হার্বার্টের যৌনতাটা কি, হার্বার্টের যৌন চেতনা করতে গেল, হার্বার্টের কি জীবনে যৌনতা ছিল না, যেটা আমার মনে হয় উপন্যাসে তার উল্লেখ ঘটেনি। বুকি বুকি যেমন বুকি ফ্রক দেখতো দাঁড়িয়ে, যেটা আমাদের সমস্ত কৈশোরের যৌবনের এই অভিজ্ঞতা রয়েছে, এই মানে আমাদের যে সময় আমরা বড় হয়েছি, এখন তো জিনিসপত্র পাল্টে গেছে, এখন প্রেমের ধারণা পাল্টে গেছে, যৌনতার ধারণা পাল্টে গেছে, কিন্তু আমাদের বড় হওয়ার সময় কিন্তু যৌনতার একটা বিশেষ প্রকাশ ছিল, এই যে কেউ কখন কিছু বারান্দায় এসে দাঁড়াবে। হ্যাঁ, তিনি নচিকেতারও গান আছে বলছি, আমি নচিকেতার জেনারেশনের গান আছে, হ্যাঁ আমি বলছি, তারপরে জিনিসগুলো পাল্টেছে, এই যে বুকি ফ্রক ঝুলছে, বুকি ওখান থেকে এরকম ইট ছোড়ে, হ্যাঁ এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা একটা অদ্ভুত বাঙালি চরিত্রের বাঙালি যৌবন কৌশলের কৈশোরে বড় হওয়ার মধ্যে এটা আমরা সবাই গেছি একটা সময়, ফলে তো আমার মনে হয় নবরুন্দাও সেই জায়গা থেকে গেছে, ফলে আমি আরেকটুটাকে খুঁচিয়ে তুলেছি, আমি ওর ছোটবেলাকার যে যৌন চেতনা যেখানে ওর অ্যাডোলেসেন্স তৈরি হচ্ছে এই মেয়েটারও, এবং সেখানে শেষের কবিতাও আমি একটু এনেছি যদি বলে চিঠিতে লেখে, হ্যাঁ এই জায়গাগুলো আমার মনে হচ্ছে যে একটু মানে এই প্রাণ দেবা উপন্যাসে, যেটা হয়তো একটা লাইনে লিখে দেয়া যায় চলচ্চিত্রে, অনেক সময় কেউ উপন্যাসে হয়তো দীর্ঘ স্তবক বিশাল বড় প্যারাগ্রাফ যেটা সিনেমায় একটা শর্টে দেখিয়ে দেয়া যায়, আবার এরকম হয় উপন্যাসে এক লাইন লাগে সিনেমাতে একটু বড় করতে হয়,
হ্যাঁ, এইগুলো এগুলো দুটো মাধ্যমের বারবার এই যোগাযোগটা বা এই এই ব্যাপারটা থাকে যে, যেমন আমি খুব ইন্টারেস্টিংলি এটা তোমার একটা অ্যানেকডোট বলি, বেটল ব্রেখট বিখ্যাত জার্মান নাট্যকার, উনি উনি চার্লি চ্যাপলিনের গোল্ড রাশের একটা শট দেখে বলেছিলেন যে দেখো চ্যাপলিন এই একটা শটে জাস্ট একটা এমন একটা গল্প বলে দিলেন যে এটা আমাকে নাটকে একটা দৃশ্য লিখতে হতো এটা এটা প্রমাণ করার জন্য। হ্যাঁ, এই দুটো মাধ্যমের এই এটা অদ্ভুত মজা যে হার্বার্টে যেটা আমার মনে হচ্ছিল নবরন্দ একটা লাইনে লিখে চলে দিয়ে গেছেন, এটা একটা আঁচড় দিয়ে চলে গেছেন, আমি সেটাকে আর একটু টেনে বার করেছি, কারণ আমার মনে হচ্ছিল এই যৌনতার গল্পটা বলতে পারলে হয়তো রক্তবংশের মানুষটাকে চিনতে একটু সুবিধা হবে এইটাই। এবং হার্বার্টে মানে অ্যাডাপ্টেশনটা আমাদের মনে হয় খুব সফল, কারণ মানে লেখাটায় যেরকম বিটুইন দ্য লাইন্স অনেক কিছু আছে যেটা আমরা ইমাজিন করতে পারি, সেরকম স্ক্রিনেও মানে স্ক্রিনে যা দেখছি তাছাড়াও চরিত্রগুলো বাইরে কি করছে আমরা একটা ভিজুয়ালাইজেশন পাই, মানে নট অনলি যেটা স্ক্রিনে হচ্ছে স্ক্রিনের বাইরেও কি হচ্ছে, মনে হচ্ছে বিনু এইটা করে ফিরে এলো দিয়ে এবার কথাটা বলতে শুরু করছে, বা হার্বার্ট এই যে স্ক্রিন থেকে বেরিয়ে গেল এবার এইটা করবে, মানে চরিত্রগুলো আর্কের সাথে যেন আমরা রিলেট করতে শুরু করে দিই, এইটা একটা মানে এইটা আমার মনে হয় সবচেয়ে বড় মানে সাকসেস অ্যাবাউট দিস অ্যাডাপ্টেশন। আসলে সিনেমাটিক স্পেসটা তো একদম অন্যরকম, ধরো আমি বলছি প্রথম তুই দেখো ফার্স্ট ডিশে যখন হার্বার্ট ওই চিঠিটা পড়ছে দেখবে হার্বার্টের ওই জানলার ফ্রেমে শটটা ধরা আছে, হার্বার্ট বেরোয় আর ঢোকে বেরোয় আর ঢোকে, এইগুলো হচ্ছে এখানে এখানে কিন্তু আমরা ইচ্ছে করে ডেফিনেটলি উই কুড হ্যাভ প্যান্ড উইথ দ্য ক্যারেক্টার, আমরা প্যান করিনি এক্স্যাক্টলি, আমরা ওইটাকে ওই যে এক্সিট এন্ড এন্ট্রি হচ্ছে ওটার মধ্যে যে বা ধরো যেভাবে ওর 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 ঘরের যে পাখাটা, ওর পাখাটা হ্যাজ বিন এ মেটাফার অফ হিজ লাইফ অনেক সময়, এই পাখাটা আমরা ওর 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 যখন ওই ওকে অপমান করে চলে যায় ওই রাশিয়ান সোসাইটি ওই মেম্বাররা, তখন পাখাটার ওপর ক্যামেরাটা চার্জ করে এবং ও তার গরম করছে গরম করছে গরম করছে জ্বলে যাচ্ছে, মানে অ্যাজ ইফ মানে ওর যে পাখাটা, এবং সেই পাখাটা আবার সুরপতি মারিক যখন ওকে অফারটা করে পাখাটার একটা ইউজ আছে, আমি যে এই পাখাটা কিন্তু একটা একটা পার্ট অফ ইস ওর ওর নিজের অস্তিত্বের সঙ্গে যেন পাখাটাও জড়িয়ে রয়েছে, এটাও হয় অনেক সময়, এই পাখাটা আবার বিনুর জন্য এসেছিল। হ্যাঁ, এই বিনুর গোটা সমস্ত ছোট ছোট জিনিস ওর সঙ্গে থেকে গেছে, ওর জীবনে থেকে গেছে, যে বিনু একটা অন্য মেরুতে বাস করে, হার্বার্ট একটা অন্য মেরুতে বাস করে, কিন্তু কোথায় হার্বার্ট ওয়াজ পার্ট অফ প্রজেক্ট, এই যে এটাই এরই অদ্ভুত যে আমি বলছিলাম না জগন্নাথ নাটকের সঙ্গে হার্বার্টের কোথায় যোগাযোগ, যে জগন্নাথ নাটকেও যদি কেউ জানে যারা যারা দেখেছেন যে বিপ্লবীরা আসে ওকে একটা বন্দুক দিয়ে যায় জগন্নাথকে, যে বন্দুকটার কি ব্যবহার ও জানে না, ও ভাবছে যে আমি আমার কাছে যে আমাকে অপমান করেছে তাকে গিয়ে বন্দুকটা ভয় দেখাবো। হ্যাঁ, কিন্তু বন্দুকটার যে একটা বৈপ্লবিক মাত্রা আছে ঠিক সেইভাবেই হার্বার্ট যখন এসে এই যে আজকে ইস্তাহার ইস্তাহার দিল, বা হার্বার্ট যখন লুকিয়ে লুকিয়ে ইস্তাহার ওই গোপন তথ্য দিতে যাচ্ছে রকশালদের, এই যে মানে নবরুন্দা যে কি একটা চরিত্র তৈরি করেছেন, হোয়াট এ ক্লাসিক একটা মানে বিশ্ব সাহিত্যের একটা ট্রেজার কিন্তু হার্বার্ট, আমি এটা বলতে পারি। তা আমি আমরা আমি যতটা চেষ্টা করেছি ওই উপন্যাস থেকে যে উপন্যাসের যে খনি ওই খনি থেকে যতটা পারি টুকরো টুকরো জিনিস নিয়ে যেটা চলচ্চিত্র বানানো যায় এটা আমার চেষ্টা ছিল। হার্বার্টের আমি এই প্রসঙ্গে মনে পড়ছে যে ওই যে কাজগুলো করেছে, এই যে মানে এই ধরনের মানুষদের না একটা সামান্য কাজ করতে পারলেও কোথায় না ভিতরে একটা গর্ব অনুভব হয় যে আমি ওদের জন্য কিছু করতে পেরেছি, কি করলাম না করলাম আমি কিন্তু কনসিয়াসলি বুঝে করছি না, কিন্তু আমি ওদের হয়ে যে একটা কাজ করলাম তাতে কোথাও যেন আমার ভিতরে একটা তৃপ্তি এলো, এবং বিশেষ করে আমি আমার বিনুর জন্য কাজটা করতে পেরেছি সেইটা কোথায় যেন ওকে চার্জ করে। আমি একটা জায়গায় করেছিলাম কনসিয়াসলি, সেটা খুব ভেবে যে এই মানুষটা একটু এরম থাকতো কিন্তু ওই যে কাজটা করে এলো, তারপর ওই যে ওই জিনিসটা পাচার করলো দিয়ে এলো এ করলো, তারপর ও না ক্রমশ আমি করেছিলাম যে ছবিটা খেয়াল করে দেখবে না বুকটা চিতিয়ে উঠে ওরা সাংঘাতিক কাজ করে ফেললাম, এই যে এই মানুষগুলো না এইটা সবসময় হয় আমার আমার কথা মনে হচ্ছিল যে এদের এত ফালতু এত নেগলেক্টে কিন্তু এরাই কিন্তু সমাজের আসল কাজটা কোন সময় করিয়ে দেয়,
তোমার স্পাইনের এই মুভমেন্টটা মনে হচ্ছে যখন চালু মজুমদার ইস্তেহারটা দাও বিনুকে, ওরা যেটা দিয়েছে বলে তুমি একটা স্পাইনের একটা মুভ করে ওটা করো, মানে ওই দৃশ্যগুলো, মানে আমি বলছি যে এগুলো সমস্ত এগুলো উপন্যাসে উপন্যাসে ট্যাঙ্কে পোড়ানোর ব্যাপারটা ছিল, ও ট্যাঙ্কের ভেতরে গিয়ে তা আছে, কিন্তু আমরা কিন্তু জানো এইটা একটা আমার মনে হয় যে সমস্ত যারা অন্য ধরনের ছবি বানানোর চেষ্টা করে তারা না প্রথম থেকেই এইটা মাথায় রাখার চেষ্টা করে যে যে আমাকে এর মধ্যে কাজ করতে হবে, হ্যাঁ এই এইটার মধ্যে তার মধ্যে ইমাজিনেশনটাকে কতটা আমি জোর দিতে পারি, মানে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজটাকে কতটা এক্সপ্লোর করতে পারি। আমি এমন জিনিস অ্যাটেম্পটই করবো না যেটা আমার আমার বাজেটে করা সম্ভব নয় বা ওটা আমি অ্যাচিভ করতে পারবো না। যেটা কিছুটা আমি আটকে পড়েছিলাম কাঙাল মার্শাল করতে গিয়ে, অনেকটা কাঙাল মার্শাল করতে গিয়ে একটু আটকে গেছিলাম বাজেটের। তো হার্বার্টের ক্ষেত্রে আমার কোনো প্রবলেম, হার্বার্টের প্রযোজক খুবই সহযোগিতা করেছিলেন এবং যতটা সম্ভব দিয়েছিলেন, ওই ওই সুযোগটা দিয়েছিলেন কাজ করার। আরেকটা জিনিস সম্বন্ধে, মানে সেই সময় প্রথম আপনি নবারুণের থেকে হার্বার্ট করলেন, তারপর আবার রবীন্দ্রনাথ, তারপর আবার নবারুণের তিনটে গল্প, তারপর আবার রবীন্দ্রনাথ দিয়ে আবার নবারুণ, মানে এই জিনিসটা মানে এই টগলটা, দুজন তো পুরো দু মেরুর লেখক, মানে ভাষা ইউনিভার্স অফ বোথ অফ দেম একদম আলাদা, তো এই ব্যাপারটা মানে এটা কি খুব চ্যালেঞ্জিং ছিল না আপনার পক্ষে, মানে এই শিফটটা আবার ব্যাক করাটা? চ্যালেঞ্জিং তো বটেই, কিন্তু জানি না সত্যি এটা একটা মানে কাকতালি বলা যেতে পারে যে নবরণ রবীন্দ্রনাথ নবরণ রবীন্দ্রনাথ পরপর করাটা, এবং এমন একটা অবস্থা হয়েছে যে আমি শেষের কবিতা করছি এবং কাঙাল মার্শাল পাশাপাশি করছি। এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার ঘটেছিল, আমি একটা অংশের ডাবিং, ছবির ডাবিং আমাকে করতে হয়েছিল বম্বেতে, সেটা যেহেতু কঙ্কনা অভিনয় করেছিল শেষের কবিতায়, কঙ্কনার অংশটা বম্বেতে ডাব করতে হয়েছিল আমাকে। আর আর দিব্যেন্দু ভট্টাচার্য যে ডিএস করেছিল কাঙাল মার্শাল ছবিতে, ওর অংশটা বম্বেতে করেছিলাম। ফলত আমি যে স্টুডিওটা ভাড়া করেছিলাম তার প্রথম হাফে হতো শেষের কবিতার ডাবিং, আর সেকেন্ড হাফে হতো কাঙাল মার্শালের ডাবিং, এবং যে রেকর্ডিস তিনি একই ছিলেন, যিনি ডাবিং ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি বলছেন আপনি দুটো ছবি একসঙ্গে বানিয়েছেন, মানে দুটো ছবি আপনার, মানে একটাতে ধরো রবীন্দ্রনাথের কবিতা হচ্ছে ওরকম বাংলা ভাষা, তারপরে ডিএস এর ওই ভয়ঙ্কর সব কবিতা এবং খেস্তাখিস্তি, হ্যাঁ গালাগালি, মানে এটা একটা অদ্ভুত। আমার পক্ষেও কন্টিনিউসলি দুটোর মধ্যে মানে ক্যালিব্রেট করাটা ইজ ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং জব, খুবই খুবই সমস্যা হয়েছিল। কিন্তু যাই হোক এটা করতে করে ফেলেছিলাম, মানে এটা ইট ওয়াজ অফকোর্স এ ভেরি চ্যালেঞ্জ ট্যাক্সিং অন ইউর ব্রেন। ওইটা বট একদম কাছাকাছি হয়ে গেছিল কাঙাল মার্শাটার শেষের কবিতা, কিন্তু চতুরঙ্গ যখন আমি করি হার্বার্টের পর, ওটা আমার দ্বিতীয় ছবি, চতুরঙ্গের পর তৃতীয় ছবি করি মহানগর আর কলকাতা, সেটা নবরুন্দার তিনটে গল্প নিয়ে। আমি তারপরেও নবরুন্দার অনেকগুলো গল্প নিয়ে কাজ করার কথা ভেবেছি, স্ক্রিপ্টও করা আছে, কিন্তু প্রযোজক পাইনি বলে করে উঠতে পারিনি। তার মধ্যে নবরুন্দাকে দু একটা স্ক্রিপ্ট আমি শুনেও ছিলাম কিন্তু প্রযোজক হয়নি। যেমন খেলনানগর, খেলনানগর আমার চলচ্চিত্র হিসেবে করার খুব ইচ্ছে ছিল, নবরুন্দারও খুব ইচ্ছে ছিল। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, নবরুন্দা আমাকে বলেছিল এটা কে করবে বলতো, এই তোর এটা আমাদের মূল চরিত্রটা যেটা, সেটা হচ্ছে উইনচিটার, উইনচিটার যে রোলটা, ওটা ডিস্টোপিয়া, তো একটা ডিস্টোপিক নভেল, সেটা থেকে করেছিলাম। তা নবরুন্দা বলেছিল কে করবে বলতো, আমি বলেছিলাম যে আপনার কাকে মনে হয়, ওটা দেখ না অমিতাভ বচ্চনকে ধরতে পারিছি না, অমিতাভ বচ্চন উইনচিটার করবে আপনার মনে হয়,
ওরে আরে লোক মুখে জিজ্ঞেস কর না, করতে রাজি হতে হয়ে যেতেও পারে। ওরম একটা ইচ্ছে ছিল, যদিও খেলনা নগরটা আমি ছবি করতে পারিনি। ওটা আমার দ্বিতীয় ছবি করার কথা ছিল অ্যাকচুয়ালি। আমি স্ক্রিপ্টটা রেডিও করেছিলাম, তারপরে ওটা যখন হলো না, তখন আমি জাতীয় ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে একটা আমাকে আমন্ত্রণ জানায় একটা প্রযোজনা করার জন্য, তখন ওটাকে আমি থিয়েটার হিসেবে প্রযোজনা করেছিলাম। সেটা সেটা অনেক পরে, তখন নবরুন্দ মারা গেছেন, পরে নবরুন্দা যে প্রযোজনা দেখে যেতে পারেনি, তবে নবরুন্দা ছেলে দেখেছিলেন, মানে তথাগত বা বাউ, ও দেখতে এসেছিল দিল্লিতে, ওরে দিল্লিতেই শো হয়েছে। পুরো গল্পটা জুড়ে কি একটা কথা নিহিলিজম পানুষমন্দা, মানে অনেক কিছু ইজম আছে, মানে একটা একটা ইজম টেবিলড হচ্ছে, তারপর সেটা ডিসকার্ডেড হচ্ছে, আবার একটা কিছু আসছে, আবার ডিসকার্ড হচ্ছে, কিন্তু ওভারঅল কি একটা সেন্স অফ নিহিলিজম মনে হয়, মানে আপনি যখন পড়েছেন বা অ্যাডাপ্ট করেছেন, সেখানে কোথাও কি এসেছে সেটা আপনার মাথায়? দেখো আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, যখন আমি জানি আমার আমার নিজের রসায়নের ক্ষেত্রে যেন অভিনেতা একটা তার শিল্পকে বোঝানো মানে কথা দিয়ে মুশকিল, আমার যেটা মনে হয় হার্ভার্ড পড়ে আমার যেটা সবচেয়ে আমাকে টাচ করেছিল সেটা হচ্ছে চরিত্রটা, বুঝেছ? এই চরিত্রটাকে যেভাবে আমরা আমাদের যে শিক্ষা দীক্ষা সামাজিকতা রাজনৈতিক ব্যাখ্যা এর ভেতরে রাখতে পারিনি, জগন্নাথকেও রাখতে পারিনি, বাঘারুকেও রাখতে পারিনি, ঢড়াইকেও রাখতে পারিনি, আমরা না এই চরিত্রগুলোকে সরিয়ে রেখেছি, কারণ তারা না ঠিক আমাদের বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সেই ব্যাখ্যার বা আমাদের সামাজিকতার যে ব্যাখ্যা, একটা সভ্য মানুষ বলতে যা বুঝি, একটা বোঝদার সমাজদার প্র্যাকটিক্যাল মানুষ বলতে যেগুলো বুঝি, সেগুলোর মধ্যে যখনই কেউ পড়ে না তাকে আমরা উৎখাত করি, তাকে আমরা সরিয়ে রাখি ব্যাখ্যার বাইরে। হ্যাঁ, আমার মনে হচ্ছিল হার্বার্ট হচ্ছে এমন একটা চরিত্র, তাকে এই যে ভূত, এই যে আমরা ভূত প্রেত এটা এটা নবরুন্দার ফিলোসফির সঙ্গে ভীষণ যায়, তা আমি দেখেছি এটা আমাদের সবার মধ্যেই আছে, এই যে সেটাকে অবৈজ্ঞানিক অযৌক্তিক যেটা রাশনাল সোসাইটির যে আক্রমণ, যে আপনি ভণ্ডামি করছেন, কিন্তু তুমি যদি খুব মাইনিউটলি দেখো হার্বার্ট কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি, হি ওয়াজ ট্রাইং টু ডু সাম কিছু একটা ভালো করার চেষ্টা করছে সবাইকে, একটা 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 কি বলবো একটা স্নেহ দেবার চেষ্টা করছে, একটা পজিটিভ জায়গা থেকে বলছে। ওই যে যখন যখন ওর কাছে আসে যে ওর ভালো চিন্তা ছিল মরণকালে, ওই পাইলট যে মারা যায়, যে পাইলটের বাবা মা এসছে ছবি নিয়ে, মরণকালে ভালো চিন্তা ছিল, দেখুন ওই প্লেনে আছে। হ্যাঁ, এই যে বলছি যে ও কিন্তু হি হ্যাজ নেভার মিনিং এনিথিং ব্যাড, মানে কোথাও বুকেটে এসে বলে গেল যে দূর আপনার কোনো কথাই বুঝতে পারলাম না, আপনি সব ভেগ, তখন ও চলে যেতেই বলে চলো আমি আসতে বলেছিলাম, আমার কাছে বলে না চিনছি একটা ইয়াং ছেলেকে, যে তা আমার মনে হয় যে এবং এই যে বলছে ওর একটা সেন্স অফ বিলঙ্গিং টু দ্য সোসাইটি, কিন্তু আমরাই তাকে যুক্তি, এই যে ভণ্ড ভণ্ড যেটা নবরুন্দার ভয়ঙ্কর আপত্তির জায়গা ছিল, এই যে ভণ্ড বলছি, হ্যাঁ এই যে কিন্তু আমরা যৌক্তিকতার নামে যে কত ভণ্ডামি করেছি সেটা কিন্তু কেউ দেখছে না, কারণ আমাদের যেহেতু বিজ্ঞান যুক্তি আছে হাতে, হ্যাঁ যুক্তি দিয়ে আমরা অনেক কিছু প্রমাণ করে দিতে পারি, কিন্তু তার পেছনে যে ভয়ঙ্কর ভণ্ডামি অমানবিকতা, হ্যাঁ এই এই জায়গাটা কিন্তু আমরা কোনোদিন বিজ্ঞান বিজ্ঞান বলে বা যৌক্তিক যুক্তি যৌক্তিকতার দোহাই দিয়ে আমরা সে আমি এই জায়গাটা কিন্তু মূলত ধরার চেষ্টা করছিলাম। তার মধ্যে একটা মানুষ, সে তার মতো করে সার্ভাইভ করার চেষ্টা করেছে, তার কন্ট্রিবিউশন টু দ্য সিস্টেম, মানে আজকে সত্যি বিনুর বিনুর যতগুলো কাজও করে দিচ্ছে, এই মানুষ যদি না থাকতো, হ্যাঁ একে আমরা বিপ্লবী হিসেবে কোনোদিনই মানবো না। হ্যাঁ বিপ্লবী হিসেবে বিনুই ইজ দ্য শহীদ, তো হার্বার্ট শহীদ নয় কেন? হার্বার্ট ইজ অলসো, এই যে তাকে পাঠ করে নিতে পাচ্ছি না আমাদের রাজনৈতিক আন্দোলনের আমাদের সামাজিকতার মধ্যে, এই যে এই 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 গল্পটাই কিন্তু হার্বার্টের গল্প, এবং এইটাই কিন্তু প্রত্যেকটা মার্জিনাল মানুষের এটাই গল্প। হ্যাঁ তাকে আমরা আমাদের আমাদের প্যারাডাইম আমাদের যে তত্ত্ব জিজ্ঞাসা তত্ত্ব বিশ্ব তার মধ্যে তাকে ধরতে পারছি না বলেই সে ডিসকার্ডেড। হ্যাঁ মৃতের সহিত কথোপকথন হবে না ভাই, ওটা হয় না, মৃতের সহিত কথোপকথন বলে কিছু হয় না, এটা কে বলেছে হয় না? হ্যাঁ সেই কারণেই বারবার বলছে বাবা মা সবসময় পাশে আছেন, বাবা আছেন মা আছেন,
সবাই আছে যারা, মানে শেষ দৃশ্য যখন সমস্ত অল দ্য পূর্বপুরুষরা ওর সঙ্গে যাচ্ছে ওর মৃতদের এর সঙ্গে, তখন ওর বাবা বলে না তুমি কাঁদছো, কার্নিভাল নবরন্দারি সংলাপ। কিন্তু আমি ফিজিক্যালি ওই চরিত্রগুলোকে এনেছিলাম, দে আর অল পার্ট অফ দ্যাট। এইটাকে কেউ বলবে এটা হয় নাকি রাশনালি হয়, এই রাশনাল জগৎটার যে ভায়োলেন্স আছে, এই রাশনাল জগৎটার ভায়োলেন্সটাকে আগে বোঝা দরকার, যেটা হার্বার্ট ভীষণভাবে কোয়েশ্চেন করে। কিন্তু তার পেছনে আবার সেলিব্রেশনও আছে, যুক্তি সেলিব্রেশনও আছে, সেটাকে নবরন্দ্র সরিয়ে রাখছেন না। এইখানেই বোঝা, মজাটা হচ্ছে যুক্তি সেলিব্রেশনও দিচ্ছেন, উনি একটা আন্দোলন, একটা মাওয়িস্ট আন্দোলনের পক্ষে একটা কি বলবো, এক ধরনের সমবেদনা আছে, এক ধরনের ভালোবাসা আছে, কিন্তু সেই সমবেদনা থেকে কখনো যে লোকটা বিপ্লবে ডাইরেক্টলি অংশগ্রহণ করছে না তাকে ফেলে দিতে বলছি না। হি ইজ এ পার্ট অফ ইউর রেভলিউশন, অ্যাডমিট দ্যাট, সেটাকে স্বীকার করো। তুমি সেটাকে স্বীকার করতে পারছো না, তুমি তাকে, তুমি তোমার দলের মধ্যে নিতে পারছো না, তুমি তাকে তার দলে, তুমি মনে করছো সে নট পার্ট অফ মাই ফাইট, not part of my revolution, it is wrong. তোমার রেভলিউশনের মধ্যে তারাই সবচেয়ে বড় পার্ট, তাকে ইনক্লুড কর। এটাই আমার মনে হয় হার্বার্ট এই জায়গা থেকে টাচ করেছিল। এর মধ্যে কি ইজম পড়ছে, কি আসছে, দেখো আমরা সবাই একরকম ভাবে পড়াশোনা করেছি, নিহিলিজম নিয়ে, মার্কসিজম নিয়ে, সমস্ত কিছু নিয়ে করেছি, কিন্তু আমার মনে হয় যে ফাইনালি সিনেমা না, সিনেমা বলে হয়তো একটা মানুষের গল্প যদি তোমার টাচ করে সেটাই সবচেয়ে, তার ইমোশনটা টাচ করাটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা। সেটা যদি ছোঁয়ে তোমাকে, ওইটা যদি কোথাও একটা কর্ড স্ট্রাইক করে ভেতরে, দ্যাট ওয়ার্কস। বাকি সমস্ত তত্ত্ব আলোচনা হতে পারে, ক্রিটিক্যাল অ্যানালিসিস হতে পারে, আমি সেটাকে অবজ্ঞা করছি না, হতে পারে। সিনেম্যাটিক স্টাডি, সিনেমা স্টাডিজে অনেক ক্রিটিক্যালি আনপ্যাক করে একটা সিনেমাকে বোঝার চেষ্টা করা হয়, কিন্তু ফাইনালি মানুষ যখন সিনেমা দেখি, আমরাও যখন দেখি, তখন কি ওই সমস্ত সিনেম্যাটিক স্টাডিজ নিয়ে দেখি না, দেখি না, আমরা ইমোশনালি টাচ হলে আমরাও কাঁদি, আমরাও হাসি, আমরাও ছবিটার সঙ্গে একাত্ম হয়ে যাই। আমার আমার হার্বার্টের সেই জায়গাটাই, চরিত্রটাই আমাকে টাচ করেছিল। তিস্তাবারের ক্ষেত্রেও বাঘারু চরিত্রটা আমাকে টাচ করেছিল, দ্যাট 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 টাচ। বা আমি যেমন মহানগর কলকাতা করি, বীরেন চরিত্রটা আমাকে টাচ করেছিল। এই এই জায়গা মনে হয় মানে এত সুন্দর সামারি আপনি আপনি করে দিলেন সুমন দা, মানে দ্যাট ইটসেলফ ইজ দ্য জিস্ট অফ এভরিথিং উই ওয়্যার ডিসকাসিং। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দ্যাটস ইট। ওইটাই আমি অন্য ভাবে বলছিলাম, আমি একটু মানে আরো সরল করে বলেছিলাম যে ওই এরা ব্রাত্য, এরাই সমাজের আসল কাজটা করে, যেটা আমি এতক্ষণ বারবার বলি এইটাই তাই। এবং যে বিস্ফোরণটা ঘটে, এই বিস্ফোরণটা তো এরাই ঘটায়, এই এই বিস্ফোরণটা এরাই ঘটায়, কোথায় কে কখন এই বিস্ফোরণটা ঘটাবে আমরা কেউ জানি না। আমার মনে হয় আমরা শেষ করার আগে দুজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে নম্রতা সঞ্জীব, একটু যদি ক্যামেরার সামনে আসিস প্লিজ। ওরা বারবার বারবার গিয়ে সুভাষিসদার বাড়িতে পুরো সেট আপ করেছে, টেস্ট করেছে, সবকিছু করেছে অনেকবার। নম্রতা সঞ্জীব, থ্যাংক ইউ সো মাচ দ্য এন্টায়ার টিম ফর এটা এটা করার জন্য, তোমাদের ধন্যবাদ। খুব ভালো লাগলো এতদিন পরে আবার এই কথাগুলো আলোচনা করতে। তোমাদের খুব অভিনন্দন জানাই, খুব ভালো লাগলো, এন্ড অল দ্য বেস্ট ফর দ্য টিম। থ্যাংক ইউ। আমাদের জন্য যেটা কি বড় পাওনা, মানে এই ছবিটা দেখে আমরা সিনেমার পার্ট করেছি, মানে আমাদের মানে পলিটিক্স থেকে, সিনেমা থেকে, আর্ট, সবকিছু, মানে এই মানে ইট ইজ আ পার্ট অফ আওয়ার ফরমেশন। তো সেই নিয়ে আপনাদের সাথে কথা বলতে পেরেছি, মানে দিস ইজ সাচ এ ব্লেসিং ফর আস। আমরা যখন প্রথম এই চ্যানেলটা স্টার্ট করি প্রায় এক বছর আগে, আমি আর অরূপ দা ফোনে কথা বলছিলাম, আমরা কথা বলেছিলাম একবার যদি আমরা সুমন দাকে পেতাম না আরবার ডিসকাস করার জন্য, চ্যানেলটা সফল হতো। না না, আমার আমার খুব ভালো লাগছে জানো, আজকের এই সময় দাঁড়িয়ে তোমাদের মতো তরুণ প্রজন্মে যারা এতটা পরিশ্রম করছে, ধরো কার কি, তুই সুভাষিস বলো, 15 বছর হার্বার্ট, যে এটা তো একটা তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা যে এটা নিয়ে আজকে ভাবছে, এটাই তো ভরসার জায়গা জানো, এটাই ভরসার জায়গা। এবং তোমাদের দেখে, তোমাদের মুখগুলো দেখে, তোমাদের তরুণ প্রজন্মের মুখগুলো দেখে এত ভরসা লাগছে, তো ভালো লাগছে যে উই আর লুকিং ফরওয়ার্ড টু
আবার নতুন করে কাজ করার উৎসাহ এগিয়ে নিয়ে যেতে হচ্ছে এবং বুঝতে পারবো, খালি মনে হচ্ছে যে তাহলে আমরা থাকবো, আমরা হারিয়ে যাব না, আমরা হারিয়ে যাব না, আমরা তোমাদের কাছে থাকবো। ভেরি গুড, কিপ কন্টিনিউ ডুইং ইজ ওয়ার্ক, আমাদের কাছ থেকে যা তোমাদের মনে হবে সব সময় থাকবো, একদম আমি তো ডেফিনেটলি আছি তোমাদের। আমিও আমিও আছি বলো। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সুভাষ দা, থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ, ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা সবাই।